শিমলা লজের চাঁদ সাহেব, একশকালের ফুল গায়ে উঠছে ধোয়া আগুন খাত, পাহাড় চূড়োয় পাচ্ছে ফাঁদ, সেই ফাঁদেকে দিচ্ছে পা, জানতে পড়ো ডায়েরিটা, লিখছে ভূত নিয়ম করে রহস্য যাও শিমলা জুড়ে, আসছে ভূত ডায়েরিখানা অ্যাডভেঞ্চার ষোলো। বন্ধুরা, আমাদের আজকের গল্প সাহিত্যিক লীলা মজুমদারের লেখা ভূতোর ডায়েরি গল্পের প্রথম পর্ব। গল্পটি আমরা নিয়েছি বিমলা রঞ্জন প্রকাশনের থেকে প্রকাশিত ভূতোর ডায়েরি নামের বইটি থেকেই। এই বইটির প্রচ্ছদ এঁকেছিলেন শ্রী গণেশ বসু আর অলঙ্কন করেছিলেন শ্রী সত্যজিৎ রায়। আমাদের গল্পের সূত্র ধরে তোমাদের আমরা সেই ছবিগুলো দেখাবো আর তার সাথে থাকবে তাঁদের অনুপ্রেরণায় করা ছুটির অলঙ্করণ। চলো তবে আমরা এবার যাই শিমলার সেই হোটেলে যেখানে ভূত রয়েছে আমাদের অপেক্ষায়। চোখ খুলেই গা শিউরে উঠল। আজকেও দেখলাম ন্যাড়া পাহাড়ের খাঁজ থেকে সরু সুতোর মতো কালোপনা ধোঁয়া বেরুচ্ছে। কুয়াশার থেকে সে একেবারে আলাদা। থাকবে আমার আর কি, আমার এখন কিছু খাবার পেলেই হলো, ছিল যথেষ্ট। মাথার কাছে টিনের বাক্সে মাখন, রুটি, কেকের টুকরো, টেবিলে যা দেওয়া হয় হোটেলের গেস্টরা সব খায় না, চাঁদ সাহেব ছাড়া সবাই তাতে ভাগ বসায়, মেম দিদি পর্যন্ত। তবে আমি টেবিল থেকে বাসন তুলি, সবার আগে আমিই পাই, বেশি নিই না, খাক সবাই, না খাওয়ার যে কত জ্বালা সে আমি হাড়ে হাড়ে জানি। শুধু তাই নয়, শিমলের শীতে এই গলাবন্ধ কোট, এই প্যান্টেলুন, এই মোজা, রবারের জুতো, এসব কি কম ভাগ্যের কথা? আর এই ঘরটা, এর মতো জায়গা পৃথিবীতে কোথাও আছে? কি নিরাপদ! এর তিন দিকে পাহাড়ের গা, তার একটি ছোট দরজা ছাড়া আর দরজা জানলা নেই, একটা দিক শুধু কাঁচ দিয়ে মোড়া, তার ভেতর দিয়ে কালো মোটা পর্দা টেনে দিতে হয়। হোটেলের একতলার পিছন দিকের সব ঘরই এই রকম। আমার ঘরটা এক কোণে বলে সকালের রোদ আসে, বাকি ঘরগুলো ঠান্ডা আর অন্ধকার। সবাই বলে ওগুলো প্রাকৃতিক হিমঘর, সেখানে রাশি রাশি রসদ থাকে, মাছ, মাংস, ডিম, আলু, টিনের জিনিস। এখানে শীতের চোটে কোনো কিছু পচে না বা পোকামাকড়ও নেই, আর আমাকে লুকিয়ে কারো ঠোকবারও জো নেই। তবে হ্যাঁ, এটা যেমন পূব দিক তেমনই পশ্চিম দিকে এরকম আর একটা ঘর আছে, সেটায় তিন গুণ বড় আর দশ গুণ ভালো, তাতে চাঁদ সাহেব থাকে। লোকটাকে আমি দুচক্ষে দেখতে পারি না, যদিও ওই একমাত্র বাঙালি। তবে আমার ঘর আর চাঁদ সাহেবের ঘরের মাঝখানে পাহাড়ের গা ঘেঁষে দশটা ঠান্ডা ঘর রয়েছে, সেখানে দিন রাত বিজলি বাতি জ্বলে, তাহলে নাকি চোর আসে না। আমার ঘরের পাশে দরজা দিয়ে ঢুকলে একটার পর একটা ঠান্ডা ঘর পেরিয়ে চাঁদ সাহেবের ঘরের পাশ দিয়ে বেরোনো যায়। সাহেবের ঘরটা প্রকাণ্ড আর তিন দিক কাঁচে মোড়া, আর সব জানলাগুলো থেকেই পাহাড় দেখা যায়। কি ভালো ঘর! সেই ঘরের ওপাশে ঢাকা একটা গলি দিয়ে পৌঁছে যাওয়া যায় প্রকাণ্ড রান্নাবাড়িতে। চাঁদ সাহেবকে সেখানকার সুলতান বলা হয়। দেখতে রোগা টিংটিঙে হলে কী হবে, কি দাপট তার! ভয়ে সবাই থরথর। সবাই বলে চাঁদ নাকি জুজুৎসু জানে, ইন্দ্রজাল জানে, আর যা রাঁধে সে একবার খেলে আর ভোলা যায় না। তবু একটু কেমন যেন, হয়তো দেখতে পারিনি বলি এমন মনে হয়। তবে এ আমি লিখে দিতে পারি যে বাইরে যতটা দেখায় সেটাই ওর সব নয়। তবে একটা ভালো কথা হলো যে ওখান থেকে হাঁক দিলে এখান থেকে শোনা যায় না। ওর শরীরটা যেমন লিকপিকে, গলার স্বরটাও তেমনি চিঁচি, কিন্তু চোখ দিয়ে আগুন বেরোয়, গা দিয়ে বিজলি ছোটে। মাঝে মাঝে আমাকে বলে নাকি আমাদের চারদিকের এইসব পাহাড়গুলোর বেশিরভাগই নাকি ফোপরা, আর তার ভিতর যা আছে, যেদিন সেসব বেরিয়ে পড়বে আমাদের সকলের রাতের ঘুম দিনের শান্তি বিদায় নেবে। এসব কথা শুনলে পেটের ভেতরটা গুড়গুড় করে। পাতলা একটা বিস্কুটে একটা ভাঙা চামচের হাতল দিয়ে এই পুরু করে মাখন লাগিয়ে তার উপর একটা বিলিতি জলপাই বসিয়ে তাকিয়ে দেখতে পেলাম ন্যাড়া পাহাড়ের পিছনে ঘন সবুজ গাছে ঢাকা পাহাড়,
তার পিছনে নীল পাহাড় ফিকে হয়ে গিয়েছে। ন্যাড়া পাহাড়ের ফাঁকে এখন আর সেই আগুন দেখা যাচ্ছে না। শান্তিতে বিস্কুটটা মুখে পুরে এক লাফে খাট থেকে নামতেই খাটের ভাঙা স্প্রিংগুলো ক্যাঁচ ক্যাঁচ করে উঠল, ঘরের কাঠের মেঝে খটমট করে দুলে উঠল, আর তাকের ওপর সাজানো সারি সারি পুরনো ঝাড়বাতিগুলোর কাঁচের দোলক টুং টাং করে ওর গায়ে আছড়ে পড়ল। এই ঘরটা আসলে ওদেরই ঘর, ওদের পরিষ্কার রাখাই আমার কাজ, তাই এই ঘরটাতে থাকতে পারছি। সবাই এই ঘরটাকে বলে বাতি ঘর, ভালো নাম না? 100 বছর আগে বাতিগুলোকে শত শত মোমবাতি জ্বালানো হতো। প্রত্যেকটি বাতির একটা করে নাম আছে, কুইন, পার্ল। ওই ডোমের নিচে দোলক ঝোলানোটা দেখছো, ওটার নাম ডাস্ক। চাঁদ সাহেব বলেছে তার মানে সন্ধ্যা। প্রত্যেকটা বাতির তলায় ছোট্ট করে নাম লেখা আছে, এক একটার নাকি হাজার হাজার টাকা দাম। আমাদের মালিক বড় লোক হলে ওগুলোতে বিজলি বাতির তার জুড়ে আবার নাকি জ্বালানো হবে, ততদিন ওগুলো পরিষ্কার রাখতে হবে, সেটাই আমার কাজ। এমন সময় হুড়মুড় করে দরজা খুলে আমার বন্ধু চ্যাং ঘরে এসে ঢুকলো। হলদে মুখ সাদা হয়ে গেছে, খুদে চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে, চুলগুলো সজারুর কাঁটা। চ্যাং বলল, সর্বনাশ হয়েছে, চাঁদ সাহেবকে পাওয়া যাচ্ছে না, ওর ঘর তোর তছনছ, খাটের গদি কুচি কুচি। আর চ্যাং ভেবে করে কেঁদে ফেলল। আমি ছুটে গিয়ে ওর ঘাড় ধরে বেদম এক ঝাঁকানি দিয়ে বললাম, আর আর কি? চ্যাং মাথা নেড়ে ফিসফিস করে বলল, ভাঁড়ারির চাবি পাওয়া যাচ্ছে না, ব্রেকফাস্ট দেওয়া যাচ্ছে না, বোর্ডাররা এমনি রেগে গেছে যে ওপরে যাওয়া যাচ্ছে না। আমি আবার বসে পড়লাম, মনে মনে ভাবলাম আমার কাজ তো বাসন তোলা, খাবার দেওয়া না গেলে বাসন তোলার প্রশ্ন উঠছে কোথা থেকে, আমার তাহলে আর কোনো কাজ নেই। আমি বসে পড়তেই চ্যাং আমার পা জড়িয়ে ধরে বলল, মা কৈলুনের দিব্যি, আমি তোমার কেনা গোলাম হয়ে থাকবো, তুমি শুধু ওই সেই ইয়েটা দিয়ে ঠান্ডা করে ঢোকার দরজাটা একটু খুলে দাও। শেষটা তাই দিলাম, মা কৈলুনের নাম করলে আর কোনো কিছুতে না বলতে পারি না। চ্যাংয়ের গলার থলিতে ঝোলানো থাকে এই আমার কোড়ে আঙুলের মতো বড় সবুজ রঙের তৈরি ছিপছিপে একটা মূর্তি, বুকের ওপর হাত জোর করা আর চোখ দুটো নামানো, দেখেই মনে হয় মনের সব কথা টের পাচ্ছে। তাই দিলাম খুলে গা তালাটা, পৃথিবীতে এমন তালা নেই যা আমি খুলতে পারি না। ভিতরে গিয়ে দেখলাম সব শুনশান, কেউ কোথাও নেই। চ্যাং কোনো দিকে না তাকিয়ে একটা প্লাস্টিকের ঝুড়িতে রুটি, মাখন, ডিম, জ্যাম, টিনের মাংস, দুধের গুঁড়ো ইত্যাদি নিয়ে তড়িঘড়ি রান্নাবাড়ির দিকে চলে গেল। আমার এই ডায়েরি আমি ছাড়া কেউ পড়বে না জানি, তাই বলতে আপত্তি নেই, সেই ইয়েটা দিয়ে 1 কিলো ওজনের তালা খুলে একদিন চিলে খোঁটায় ঢুকেছিলাম, কিছুই নিইনি, সেটা বলাই বাহুল্য, এখানে সকলে আমাকে বিশ্বাস করে। আমার সদাই ভয় ভুলে যদি কোনো দিন অন্যায় কাজ করে ফেলি। সে যাকগে, আমার হাতে 1 ঘন্টা সময় ছিল, গেলাম চাঁদ সাহেবের ঘর দেখতে। তখনও বড় ম্যানেজার খবর পায়নি, কে খবর দেবে? বিজায়ের আগেই বেলা 10টায় বিছানা ছেড়ে ওঠে, আলাদা বাংলোয় থাকে, হোটেলে আসে বেলা 11টায়। সত্যি সত্যি নাকি ইংরেজ, নাম মন্টেকু, কি বিশ্রী শুনতে না? তবে ছোট সাহেবের আলাদা ব্যাপার, তার নাম পিন্টো, সেও নাকি সাহেব, কোথাকার কি জানি, আমাদের চেয়েও কালো কিন্তু খুব ভালো, যেমনি কাজে তেমনি দয়ালু। বড় ম্যানেজারের চেয়েও নাকি বেশি মাইনে পায়, চ্যাং তাই বলে, গোয়াতে মায়ের কাছে সপ্তাহে সপ্তাহে রেজিস্ট্রি চিঠি পাঠায়, আমাকে কোনো কাজ করতে দিলে সর্বদা বকশিস দেয়। চাঁদ সাহেবের দরজা ঠেলে ভিতরে ঢুকতেই পিন্টোর সঙ্গে মুখোমুখি, সামলে নিয়ে বললাম, ইয়ে চাঁদ সাহেবের কাছে অর্ডার নিতে এসেছি। পিন্টো শুকনো হেসে বললে, চাঁদ সাহেবের অর্ডার খুঁজলো কিনা কে জানে, হয়তো সে নিজেই গেছে, নয় তাকে ধরে নিয়ে গেছে, হয়তো বেঁচেও নেই। তখনই বড় সাহেবকে বলেছিলাম এসব ক্যালকাটা ফেরোটেলো দিয়ে হবে না, আমার চালাক চতুর ভাইপো বসে আছে আলিবাবুর্চির কাছে, 2 দিনে সব শিখে নেবে।
তা কে কার কথা শোনে? আর হ্যাঁ দেখো, তুমি আবার এসব কথা লাগিয়ে দিও না যেন। চাঁদ কাজ কামাই করছে, তুমি বরং তাজা মাছ তরকারি মার্কেট থেকে কিনে আনো গিয়ে। বোমা ঠেলা গাড়ি নিয়ে তোমার সঙ্গে যাবে। তার মানে ঘণ্টা দুয়ের মতো আমাকে সরিয়ে দিল, একটা 1.5 ফুট লম্বা ফর্দ দিয়ে দিল। 2 ঘন্টা পরে হোটেলে ফিরে দেখি পিন্টু ইতিমধ্যে চাঁদ সাহেবের ঘর গুছিয়ে সব নতুন করে গদি বালিশ চাদর পেতে সাজিয়ে ফেলেছে। অবাক হয়ে পিন্টুকে বললাম, বাজার এনেছি, পুলিশে খবর দেবেন না? পিন্টু আকাশ থেকে পড়ল, পুলিশ? এর মধ্যে আবার পুলিশ কেন? চাঁদ ফ্রেঞ্চ লিভ নিয়েছে, তাই বলে কি পুলিশ ডাকার দরকার আছে? কি যে বলো, ভাইপোকে ডেকেছি, সে কি যথেষ্ট নয়? ও ফ্রেঞ্চ লিভ কি তা জানো না? বিনা অনুমতিতে ছুটি। যাও যাও কাজে যাও। রান্নাবাড়িতে ফিরে গিয়ে দেখলাম চ্যাং আমার খুব রেগে গিয়েছে, কারণ আমার কাজগুলো তো ওকেই করতে হয়েছে। আমাকে দেখে মুখ ঘুরিয়ে চলে গেল। আমিও আমার বাতি ঘরে গিয়ে দরজাটা টেনে দিয়ে ছাড় লণ্ঠনগুলো সাফ করতে বসলাম। রোজই করতে হয়, তাতে আমি একটু বিরক্ত নই। সব বাতি আলাদা আলাদা রকম, তার মধ্যে কয়েকটা পুরুষও আছে। ওই 4 ফুট লম্বা যেটা ছাদ থেকে মোটা শিকল দিয়ে ঝোলানো, ওর নাম নবাব। নবাব হলো নবাব, যেমন তার নাম তেমন চেহারা, আগাগোড়া ফটিকের তৈরি, সাদা লাল হলুদ আর কেমন একটা রং, সেটা নীলও নয় সবুজও নয়। তার দিকে একটুক্ষণ তাকালে মনে হবে বুঝি কুয়োর মধ্যে তাকিয়ে আছি। সে কুয়োর তল নেই, আঙুলের ছোঁয়া লাগলে নবাব বেজে ওঠে এক এক তোলকের এক এক রকম সুর। কখনো যদি আমি টাকা জোগাড় করতে পারি এই নবাবকে আমি কিনে নেব। এখন তো সবই আমার জিনিস, আর কেউ ওদের গায়ে হাতও দেয় না। যেই আমার ঘরে আসে সেই বাতি থেকে চমকে যায়, সেটা আমার পছন্দ না। তাই গদির খানিকটা কাপড় এনে রেখেছি, ঘরের ওই ধারটাতে পর্দা দিয়ে আড়াল করে দেব। আজ দুপুরে খাবার সময় অনেক কাজ ছিল, তাই কোনো কথা হয়নি। কিন্তু খেয়াল করলাম চাঁদ সাহেবের নিখোঁজ হয়ে গেছেন বলে হোটেলের কর্তাদের একটুও মাথা ব্যথা নেই। চ্যাং বলল এরকম প্রায়ই হয়, তাই নিয়ে মাথা কামাতে গেলে কোনো কাজকর্ম করা যাবে না। মুখে এ কথা বললেও মনের মধ্যে একটু খটকা নিশ্চয়ই লেগেছিল ওর। লাঞ্চ সেরে ঘরে একটু বসেছি, এমন সময় আস্তে আস্তে ঘরে এসে আমার হাতে একটা টেলিগ্রামের ফর্ম দিয়ে চ্যাং বলল, ছোট সাহেব ফেলে দিয়েছিল, চাও নাকি? হাতে নিয়ে দেখলাম চাঁদ সাহেবের হাতে লেখা, প্রবলেম কাম শার্প ছোট মামা। আমি বললাম, রেখে দাও, হাজারো আমিও বেঙ্গলি। টেলিগ্রামটা লেখা হয়েছে গুপি পানু বলে একটা অদ্ভুত নামের কাউকে। কালীঘাটের একটা ঠিকানাও দেওয়া আছে। কালীঘাট, তাহলে কালীঘাট এখনো আছে। রোজ ডায়েরি লেখার সময় হয় না বলে যে রোজ কিছু হয় না তা নয়, বরং এত বেশি ঘটনা ঘটে যে লিখবার সময় পাই না। সেদিন চ্যাং চলে যাওয়ার পর এতক্ষণ টেলিগ্রাম ফর্মটার দিকে তাকিয়ে বসেছিলাম যে এই শীতেও পকেটে লুকিয়ে আনা আইসক্রিমটা গলতে আরম্ভ করেছিল। কেউ যেন আমাকে ভুল না বোঝে, ওটা আমি সরাইনি। এক চামচ খেয়েই মেম মাই গড বলে উঠে চলে গিয়েছিল, আর ফিরে আসেনি। নেহাত নষ্ট হবে বলেই আমি কাগজের কাপ শুদ্ধ পকেটে পুরেছিলাম। আমাকে লোকে সন্দেহ করতে পারে এমন কাজ আমি কখনো করতেই পারি না। আধগোলা আইসক্রিমটা খেতে খেতে মন ঠিক করে ফেললাম। উঠে পড়ে পাশের বাড়ির পোস্ট অফিসে গিয়ে টেলিগ্রামটা কালীঘাটের ওই ঠিকানায় পাঠিয়ে দিয়ে তবে নিশ্চিন্ত হলাম। প্রবলেম মানে যে সমস্যা, এটুকু বিদ্যে আমার আছে। বিকেলে চায়ের পাট চুকলে পর বেশ খানিকটা সময় পাওয়া যায়। ঘরে গিয়ে বাতিগুলো ঝেড়ে পুছে পরিষ্কার করলাম। অসাবধানতাবশত একটা সবুজ রঙের দোলক মাই লেডি নামের বাতিটা থেকে খুলে পড়েছিল। সেটাকে তাকে পিছন দিকে সরিয়ে রেখে দাঁড়াতেই দেখি পাহাড়ের খাঁজ থেকে আজ দমকে দমকে ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে বেরোচ্ছে। আচ্ছা, যদি সত্যি সত্যি ওটা আগ্নেয়গিরির মুখ হয়ে থাকে? চাঁদ সাহেব অদৃশ্য হওয়ার ব্যাপারটা পিন্টো যতই না গোপন করার চেষ্টা করুক, মন্টেগুর কানে পৌঁছতে খুব দেরি হলো না।
সে রাত কোনোক্রমে কেটে গিয়েছিল। পিন্টু তার জালিয়াত ভাইপোকে এনে সূর্য ডোবার আগেই চাঁদের ঘরে বসিয়ে দিল। সে তো রান্নাঘরে গিয়ে মহা উৎপাত লাগালো। শেষ পর্যন্ত আলিবাবুর চি একটা দাঁতওয়ালা খুন্তি প্যাটার্নের জিনিসের সাহায্যে তাকে সেখান থেকে বিদায় করল। রাতে ডিনারের সময় কয়েকজন ট্যুরিস্ট মেম সাহেব মহা হই হট্টগোল শুরু করলেন। চ্যান্ট কোথায়? চ্যান্ট বলেছিল মাশরুম সস করবে। এগুলোকে মাশরুম বলো তোমরা? এসব স্রেফ ব্যাঙের ছাতা। আর ওই লোকটাই বা চ্যান্টের জায়গায় দাঁড়িয়ে আছে কেন? মিমের কথা শুনে পিন্টোর ভাইপো কোথায় যে গা ঢাকা দিল কে জানে। রাতে খেতেও এলো না, চাঁদের ঘরেও সারা রাত তালাই ঝুলল। পরদিন ব্রেকফাস্টের আগে বড় সাহেব এসে হাজির। ওয়্যার ইজ চ্যান্ট? কাল আমার সন্ধেটাই মাটি হলো। চ্যান্ট ডিসঅ্যাপিয়ার করলেই তো আর হলো না। এখন এই বন বাজারে আমি একটা ব্রিজ খেলার লোক কোথায় পাবো? তাকে খুঁজে বার করা এক্ষণে। পিন্টো কাঁচু মাচু মুখে কিছু একটা বলল। আমার সেখানে থাকারই কথা না, কাজেই দেওয়ালে মিশে রইলাম, শুনবার চেষ্টাও করলাম না। এমন সময় সেই মেম সাহেব ছুটে এলেন। ও, হিয়ার ইউ আর। চ্যান্ট কোথায়? তোমরা নিশ্চয়ই তাকে তাড়িয়েছ, তাহলে আমরাও চলে যাব। মন্টেগু ব্যস্ত হয়ে বললেন, নো নো, তাকে খুঁজে বের করার চেষ্টা করছি, আমি এখনই থানায় যাচ্ছি। সে কথা শুনেই পিন্টোর মুখটা একেবারে ফ্যাকাশে হয়ে গেল। কোনো রকমে ব্রেকফাস্ট উতরলো। তারপরে পিন্টো এসে আমাকে বলল, বোটো, তুমি অন্য কাজ ফেলে কিচেনের ভার নাও। চ্যান্ট তোমাকে যথেষ্ট শিখিয়েছে, তাছাড়া তোমার মাইনেও বাড়বে মাই ডিয়ার ফেলো। শেষটা ঘরে তালা দিয়ে রান্না করে গেলাম। শেষ মুহূর্তে পিন্টো বলল, আর শোনো, না না, থাক থাক বলে কি একটা কথা বলতে গিয়েও আর না বলে সেখান থেকে চম্পট দিল। আমি নিজেই ফর্দ করলাম, বোমা বলে তিব্বতী লোকটাকে আর তার ঠেলা গাড়িকে সঙ্গে নিয়ে বাজারে গেলাম। সিমলার ফল আর তরিতরকারির বাজার দেখবার মতো জিনিস। ফিরে এসে লাঞ্চে কি রান্না হবে পিন্টোর কাছে শুনে আমি বাবুর্চিকে জানিয়ে দিলাম। ভাগ্যিস লিখতে পড়তে শিখেছিলাম, তখন তো আর পড়ালেখা করতে ভালো লাগতো না। সে জাগে, আমি রান্নাঘরে রইলাম। একের পর এক ডিশ সাজিয়ে চাঁদ সাহেবকে যেমন করতে দেখেছিলাম, তেমনি করে বেয়ারা দিয়ে যার যার নম্বর দেওয়া টেবিলে পাঠালাম। চ্যাং হাঁড়ি মুখ করে বাসন তুললো। বাসন ধোয়া হলে গুনে তোলা হলো। রান্নাঘরের ওপাশে বাসন রাখা হয়, সেখানে চ্যাংকে ডেকে একটা ছোট্ট টেবিলে দুজনে খেতে বসলাম। আলিবাবুরচি ভালোই রেঁধেছিল, ডেলি ফ্রাইড রাইস আর মুর্গ মুসাল্লাম। আসলে এই জিনিসটা প্রায় রোজই হয়, এক একদিন এক এক নাম দিয়ে রান্না রোজই ভালো হয়। খেতে খেতে চ্যাং হঠাৎ বলল, আমি যদি চ্যান্ড হতাম কোথায় লুকোতাম জানো? আমি অবাক হয়ে ওর দিকে তাকাতেই ও একটা ফর্সা সরু আঙুল দিয়ে দূরে পাহাড়ের সেই খাঁজটাকে দেখিয়ে দিল। সেখান থেকে ভক ভক করে ধোঁয়া বেরোচ্ছিল। আমি ব্যস্ত হয়ে বললাম, ওখানে লুকোলে সেদ্ধ হয়ে যাবে চ্যাং, ও কাজ করো না। ওর নিচে ভল কেন আছে? আগুনের কুণ্ড আছে, তাতে তলাকার বরফ গলে বাষ্প হয়ে ফাটল ফোকর দিয়ে ভক ভক করে বেরোয়। চ্যাং বলল, সেই জন্যই তো ওখানে লুকোনো সবচেয়ে নিরাপদ। আসলে সব জায়গার ভেতরই আগুনের কুণ্ড আছে, পৃথিবীর মাঝখানটাই আগুনের তৈরি, সেখানেই মা কৈলুনের বাড়ি, তাই উনি ঠান্ডা ভালোবাসেন, শান্তি ভালোবাসেন। এই বলে গলায় ঝুলনো খুদে থলিটা থেকে মা কৈলুনকে বের করে এক দৃষ্টে তার নিচু করা চোখের দিকে তাকিয়ে রইল। আমি বিরক্ত হয়ে বললাম, এর মধ্যে ওকে টেনো না, ওখানে কি করে ঢুকবে যে লোকাবে? চ্যাং বলল, পথ আছে নিশ্চয়ই, নইলে চ্যান্ট গেল কি করে, ওকে খুঁজে বার করতেই হবে। দড়াম করে দরজাটা খুলে গেল। পিন্টো দুজন সাধারণ পোশাক পরা লোককে সঙ্গে নিয়ে এসে বলল, ও, এরা শুধু দুজনেই আছে, বুটো আর চ্যাং, এরা কিচেন স্টাফ। পুলিশ? তাহলে মন্টেগু সত্যি পুলিশ ডেকে এনেছে? আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। কাঠ হয়ে ওদের দিকে চেয়ে রইলাম, উঠে দাঁড়ালামও না। কিন্তু পিন্টো সে খেয়ালই করল না, লোক দুটোকে বললে, এদের যা খুশি জিজ্ঞেস করতে পারেন, আমার বিবৃতির চেয়ে অন্যরকম কিছু হবে বলে মনে হয় না। চ্যাংই আমাকে বাঁচালো। হঠাৎ গোঁ গোঁ শব্দ, একটা তক্তা পড়ার মতো ধুম করে সে মাটিতে পড়ে গেল।
খুদে খুদে চোখ দুটো ওপরের দিকে উল্টে গেল। একই রে বাবা, বলা বাহুল্য তার আগেই পিন্টু হাওয়া হয়ে গিয়েছিল। সেই দুজন অচেনা লোকের একজন সঙ্গে সঙ্গে চ্যাঙের মাথায় মুখে আমার জলের গ্লাসটা উপর করে দিতেই খুব রেগে মেগে চ্যাং উঠে বসলো। সে লোক দুটো টেবিল থেকে ঝাড়ন তুলে ওর চুল টুল মুছে দিতে লাগলো। এরা নাকি পুলিশ? চ্যাং ততক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল, থ্যাংকু, তোমাদের ডিউটি না থাকলে খেয়ে যেতে বলতাম, বেড়ে রাঁধে আলি। তারা একসঙ্গে বলে উঠল, কাঁটা চামচ ছুরি, আমরা সাংবাদিক যাতা ঘাঁটি, হাত চাত ধোয়ার তো অভ্যেস নেই। এ আবার কি বলে, তাহলে পুলিশ নয় সাংবাদিক। প্রথমটা বেজায় আরাম হলো, উফ পাঁচা গেল। তাড়াতাড়ি ওদের বাসনপত্র এনে দিলাম। বলতে নেই, কারো খাওয়া নিয়ে খোঁটা দিতে নেই, কিন্তু ওরা খেলেও যেন দুর্ভিক্ষপীড়িত দেশ থেকে এসেছে। এক কণা ভাতও বাকি রাখলো না। বাকি চেরি পাইটা পকেটে করে নিয়ে যাবো ভেবেছিলাম, আমার আবার যখন তখন খিদে পায় কি না। তা দিশটাকে যে বাকি রেখেছে এই ভাগ্যি। খেয়ে উঠে লোক দুটো চেহারা একবারে বদলে গেল। তাও ভালো যে পুলিশ নয়, তবু সাংবাদিকরাও তো কিছু কম যায় না, পেটের কথা খুঁচিয়ে বার করে আনে আর এনেই ছেপে দেয়। হঠাৎ মনে জোর এলো, সটাক উঠে বসে বললাম, হ্যাঁ এবার কি জানতে চান বলুন। যা যা জানি নিশ্চয়ই বলবো। চ্যাংয়ের মুখ থেকে তখনও ঘিরিং যায়নি, তবু সে বলল, অবশ্যই কিছু জানি না, আমরা জানলে তো বলবো। এই বলে আঙুল দিয়ে টেবিলের ধারে টকটক করতে লাগলো। সাংবাদিকদের একজনের নাম সিং আর একজনের নাম পল। হয়তো পাল মাইনে বাড়ার সঙ্গে সঙ্গে নাম বদলে গেছে, হয়তো বাঙালি, যদিও সব কথাই হিন্দিতে হচ্ছিল, নইলে চ্যাং বুঝতে পারবে না। আর আমি যে বাঙালি সে কথা নিজেও সবসময় মনে রাখতে পারি না, তবে কালীঘাটের সেই সরু গলিটা ভুলবার নয়, এত সরু যে সেখানে লোকে সাইকেল চড়া শেখে। এদিকে কাত হলে এদিকের দেওয়াল ধরে, ওদিকে কাত হলে ওদিকের দেওয়াল ধরে, শিখতে দেড় দিন লাগে। সে যাকগে, সিং পকেট থেকে একটা নোট বই বার করে আমাকে বলল, নেম প্লিজ। বেজায় চটে গেল। বললাম, নিজেদের কি ভাবছেন আপনারা, পুলিশ হলেও বুঝতাম, যান যান পথ দেখুন, কিচ্ছু বলবো না। আমার রাগ দেখে সিং তো বেজায় অবাক, মাই ডিয়ার ফেলো, আমি কিছু ভেবে বলিনি, মানে ডেড বডিটা। পল তাড়াতাড়ি বলল, মানে আপনাদের নাকি ন্যাচারাল রেফ্রিজারেটর আছে, আর তার চাবি নাকি শুধু আপনি খুলতে পারেন। আমি উঠে দাঁড়ালাম, পিন্টু বলেছে বুঝি, কার ডেড বডি খুঁজছেন আপনারা? ওরা তো মহা উত্তেজিত, হ্যাঁ তাই নাকি, আরে কটা লোক নিখোঁজ হয়েছে? কেন পিন্টুর ভাইপোর নাম বলেনি, খালি চাঁদ সাহেবের নামে লাগিয়েছে বুঝি। চ্যাং এতক্ষণে বুলি খুঁজে পেয়ে বলল, নিজে তো হপ্তাহে হপ্তাহে গোয়ায় রেজিস্ট্রি চিঠি পাঠায়, আবার কথা খচখচ করে সব কথা লিখে ফেলছিল পল। আমি বুদ্ধি করে বললাম, কি যে যা তা বকছেন আপনারা, কেউ নিখোঁজ হয়নি, এমনি ঝামেলার চাকরি যে এরা যাকে রাখে সেই বিনা অনুমতিতে ভেঙে যায়, চাঁদও গেছে ছোট পিন্টুও গেছে, এতে কাগজে লেখার এমন কি হলো বুঝতে পারলাম না তো। পল আমার কথাগুলো টুকে নিচ্ছে দেখে চ্যাং রেগে ওর হাত থেকে খাতা ছিনিয়ে নিয়ে অনেকগুলো পাতা কুচি কুচি করে ছিঁড়ে ফেলল। সিং বলল, নেভার মাইন্ড পল, জানোই তো আমার পকেটে ডিক্টোফোন আছে, প্রত্যেকটা কথা উঠে গেছে, মায় খাতা ছেঁড়ার শব্দ পর্যন্ত, চমৎকার বিবৃতি পাওয়া গেল, গ্র্যান্ড স্টোরি হবে। এই বলে পলকে টানতে টানতে প্রস্থান করল। চ্যাং বলল, কী আর লিখবে, আসল কিছুই তো জানতে পারলো না ওরা, এক গাদা বানিয়ে বানিয়ে লিখবে এই তো, তাতে তোমার কোনো আপত্তি নেই নিশ্চয়ই। আমি শুধু সত্যি কথাকে ভয় পাই, সেটা না ছাপলেই হলো। আমি উঠে পড়লাম, বললাম, ছাপলে আমার এখানকার ভাত উঠবে চ্যাং। চ্যাং আর চোখে তাকিয়ে বলল, আমারও, তবে সেটা জানবার কোনো উপায় নেই, আমি নিজেই ভুলে যাই। সে যাকগে, এখন চ্যাংকে খুঁজে বার করতে হবেই, তুমি যাই বলো, সে ইচ্ছে করে গা ঢাকা দেয়নি, কেউ তাকে গুম করে তার ঘর সার্চ করেছে,
সেটাই স্পষ্ট বোঝা যাচ্ছে। ততক্ষণে আমরা খানা কামরার ভিতর দিয়ে সে এদিকে পৌঁছে গেছি। আমার ঘরের তালা খুলে চ্যাংকে বললাম, এখান থেকে চলে গেলে আমার চলবে না চ্যাং, যেমন করেই হোক এ চাকরি আমাকে রাখতেই হবে, চাঁদ সাহেবকে খুঁজে বের করতেই হবে, তার কাছে আমার অনেক শেখা বাকি। এক নম্বর বাবুর্চির কত মাইনে জানো তো? মাসে 1000 টাকা, চাঁদও তাই পায়। চ্যাং বলল, মনি দিয়ে কি হবে ভাই, আমার বাবা মনি মনি করে খেপে নিজের যে সর্বনাশটা করলো সেরকম যেন তোমার না হয়। এই তো বেশ আছো, খাও দাও, খাটো, আরামের একটা বিছানা ঘুমো, আর যখন খুশি হয় বাতিগুলোকে নাড়ো চাড়ো। আবার কি চাও? এ কি ঝাড়বাতিগুলো যেগুলো দেখে মন ভালো হয়ে যায়, ফাঁদের সামনে পর্দা ঝুলিয়েছো কেন? এই বলে চ্যাং পর্দাটা সরিয়ে দিল। কাঁচের দেওয়ালের ভিতর দিয়ে একটুখানি আলো এসে তাকের পিছন দিকে অবধি পড়ল। দেখলাম ছেঁড়া দোলকটার গা থেকে আলাদা একটা আলো বেরোচ্ছে। পর্দা টেনে দিলাম, বললাম, তোমার মা কইলুন আছেন, তুমি এসব দেখতে চাও কেন? ভালো কথা, রোজ ভাবি জিজ্ঞেস করব ওকে পেলে কোথায়, অমনটি তো আর কোথাও দেখিনি। চ্যাং বলল, আর থাকলে তো দেখবে, মা কইলুন ওই একজনই, ওকে খোদাই করে তৈরি করে কার সাধ্য। হঠাৎ দরজা খুলে আলিবাবুর্চি ঘরে এসে ঢুকল, বলল, এরা চ্যান সাহেবকে খুঁজছে। দেখি দুটি ছেলে কালো প্যান্টালুনার গলাবন্ধ সোয়েটার পরা, বছর 15-16 হবে। বাংলায় বললাম, কে তোমরা? একটা ছেলে কালো মতন, বিজায় রোগা, চকচকে চোখ, নাক, মুখ দিয়ে বুদ্ধি ছড়ে পড়ছে, সেটার নাম গুপি। অন্যটা ফর্সা, গোলগাল, কোঁকড়া চুল, মনে হয় সারাক্ষণ যেন হাসছে, তার নাম পানু। তার মানে টেলিগ্রামটা করা হয়েছিল ঈদেরকে। তাহলে ছেলে একটা নয়, দুটো। গুপি টেলিগ্রামটা এগিয়ে দিয়ে বলল, ছোট মামা তার করেছে আসবার জন্য। ডায়েরি বললে কি হবে? আসলে ডায়েরি ডায়েরি নয়, যাদের হাতে এত কম সময় থাকে তারা কখনো ডায়েরি লিখতে পারে? ডায়েরি রোজ লিখতে হয়, এ আমি সময় পেলে একসঙ্গে যতখানি মনে করতে পারি লিখে রাখি। সেদিন ছেলে দুটো এভাবে ঘরে ঢুকতে আমি একটু হকচকিয়ে গিয়েছিলাম। আমি তার করেছিলাম, তবু বললাম, কি চাও? গুপি টেলিগ্রামটা এগিয়ে দিয়ে বলল, ছোট মামা তার করেছিল আসবার জন্য। অগত্যা দুজনকে বসালাম। পানু বলল, ছোট মামাকে নাকি পাওয়া যাচ্ছে না, ওই সাহেব বলল। কি আর করি, কিছু কথা তাদের বলতেই হলো। তারা দুজনে বারে বারে চ্যাংয়ের দিকে তাকাচ্ছে। দেখে চ্যাংয়ের পরিচয় দিলাম। পানু বলল, বাবা হাঁটা পথে তিব্বত থেকে এত দূরে এসেছে। তারপর চং বং চিং কিসব আওড়ালো, চ্যাং মুখ ফিরিয়ে নিল, ওরা আবার কথায় কথায় রাগ। তাড়াতাড়ি কথাটা চাপা দেওয়ার জন্য বললাম, এখন কি করা যায় তোমরাই বলো, চাঁদ সাহেব চলে যাবে জানলে। গুপি বলল, মামার সঙ্গে কে গেছে? কেউ না, কারো সাথে উনি সদ্ভাব রাখতেন না, আমাকেই যা কাজ টাজ শেখাতেন তা আমার সঙ্গেও বেশি বনত না, আমার মনে হয়। গুপি বলল, তাহলে ইচ্ছে করে যাননি নিশ্চয়ই। আমি আশ্চর্য হয়ে বললাম, তা যাবেন কেন, গোপন কোনো কাজ টাজ থাকতে পারে, নিজের দলের লোক থাকতে পারে। গুপি বলল, ছোট মামা একা দল করবে, এ বিশ্বাস করার মতো কথা নয়। পানু বলল, যাবেটা কোথায়? আমি একবার চ্যাঙের দিকে চেয়ে বললাম, পাহাড়ের ভিতরে। তারা বেজায় অবাক হয়ে একসঙ্গে বললে, আমরা না থাকলে ছোট মামা কখনোই বনের মধ্যে পা দেবে না। আহা, বনের মধ্যে নয়, পাহাড়ের মধ্যেখানে সুড়ঙ্গ দিয়ে, তার কাছেই শুনেছি গোটা পাহাড়টাই ফোপড়া। পানু বলল, সুড়ঙ্গে তো বাদুড় থাকে, বাদুড়ের গন্ধে ছোট মামার হেঁচকি ওঠে। ভারী রাগ হলো, বললাম, যায়নি তো নিজের ঘরে নেই কেন, ঘরের আসবাব ফালা ফালা করে কাটা কেন? অমনি ওরা দাঁড়িয়ে উঠে চোখ দুটো গোল গোল করে বললে, হ্যাঁ এতক্ষণ বলনি কেন?
আর বলতে হবে না, বুঝে গেছি, শত্রুরা ওকে ধরে নিয়ে গেছে। আমি বললাম, চেঁচাননি কেন তাহলে? আর এই বিদেশ বিভুঁয়ে শত্রুটা আসবে কোথা থেকে? এক নম্বর শেফের একমাত্র শত্রু তো আমি, কারণ আমি ওর চাকরিটা চাই। এখানে এত ঝামেলা যে কোনো শেফ টেকে না। তোমাদের ছোটো মামা শেফ পালিয়ে বেঁচেছেন। পানু বলল, তাহলে আসবাব ফালা ফালা করে কাটবে কেন? কেউ কি ধনরত্ন খুঁজেছে? দামি জিনিসের মধ্যে তো ওই হাতখড়ি, তাও গুপির বাবার কাছ থেকে চেয়ে চিনতে নেওয়া। আর তাই যদি হবে তো টেলিগ্রাম করবে কেন? ধনরত্ন, ধনরত্ন খুঁজছে কে? আমি চারদিকে অন্ধকার দেখতে লাগলাম, হাত পা কাঁপতে লাগলো। না না, ধনরত্ন কেউ খোঁজেনি, ধনরত্নের কথা আমি ছাড়া কেউ জানেই না। আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। আমি বললাম, আমি চ্যাং বলল, কী হলো, তবিয়ত খারাপ নাকি? আমি বসেছিলাম, শুয়ে পড়লাম। দু বছরে যার হদিস পেলাম না, অমনি কেউ বাইরে থেকে এসে খুঁজে নিয়ে চলে যাবে, তা কী করে হবে? আমার মাথাটা ঝিমঝিম করছে, মনে হচ্ছে যেন অজ্ঞান হয়ে যাচ্ছি। কানে এলো পানু বলছে, বোধহয় মাথা গরম হয়েছে, জল ঢালো জল ঢালো, একটু হাওয়া দাও। চ্যাং আর কিছু না পেয়ে মাথায় গেলাস উপর করে নতুন পর্দার কোণাটা দিয়ে বাতাস করার চেষ্টা করতে লাগলো, কিন্তু কিচ্ছু হাওয়া পেলাম না। তারপরে গুপি বললে, যাই খুঁজে থাকুক আগন্তুকরা কিন্তু পায়নি নিশ্চয়ই। পায়নি? ওহ, মাচা গেল, তাই হোক, গার্জেন অ্যাঞ্জেল না পেয়েই থাকে যেন। উঠে চোখ মুছে আমি বললাম, কি করে বুঝলে যে ধনরত্ন পায়নি? গুপি বলল, বাহ, পেলে ছোটো মামাকে ধরে নিয়ে যাবে কেন? বড় জোর হাত পা বেঁধে এখানে রেখে যেতে পারতো। বাস্তবিক ছেলেটার কি বুদ্ধি! এত কথা তো আমার আগে মনেই হয়নি। তা নিশ্চয়ই, খুঁজেছে কিন্তু পায়নি, কিন্তু কে খুঁজবে আর কেনই বা খুঁজবে? ততক্ষণে পানু উঠে পড়ে বলল, তাহলে আমরা বসে আছি কেন, চলো তাকে খুঁজে আনা যাক। আমি অবাক হয়ে বললাম, কোথায় খুঁজবে? গুপি আশ্চর্য হয়ে বলল, কেন, তুমি তো বললে পাহাড়টা ফোঁপড়া, ভেতরে সুড়ঙ্গ আছে, ছোট মামাই বলেছে, সেখানে ছাড়া আর কোথায় খুঁজবে? তো একটা টর্চ, টর্চের বাড়তি সেল, জল আর কিছু খাবার দাবার নিতে হবে। উফ, বেজায় খিদে পাচ্ছে। পানু বলল, খিদে বলে খিদে, কি অদ্ভুত দেশ তোমাদের, বেলা একটায় ট্রেন পৌঁছয়, স্টেশনে খাবার পাওয়া গেল না, হোটেল খুঁজে বার করতে বেলা দুটো এসে শুনি এখানে কিচেনের পাট উঠে গেছে, বিকেল চারটে খুলবে, ওই সাহেবের কাছে জেনে এলাম। আচ্ছা, ওই সাহেব কে? আমি বললাম, আমাদের পিন্টু সাহেব, দু নম্বর ম্যানেজার। গুপি বলল, হ্যাঁ বলো কি? সিমলাকে আমার দেশ বললে আমার মনের মধ্যে খচখচ করে। বললাম, তাছাড়া সিমলা কিছু আমার দেশ না, আমার দেশ কলকাতায় কালীঘাটে, দু হাত চওড়া একটা গলিতে, সেখানে সবাই সাইকেল চড়া শেখে। গুপি কি যেন বলতে যাচ্ছিল, পানু তাকে গোত্তা মেরে বললে, ওর চল, দিনের আলো থাকতে থাকতে ফিরলে ভালো হবে। আচ্ছা, তার আগে ছোটো মামার ঘরের চারপাশটা দেখতে পারি? ওখান থেকে তো তিনি অদেখা হয়েছিলেন। চ্যাং বলল, চ্যান সাহেবের ঘরে তালা খুলতে হবে, ওই জিনিসটা নাও। কি স্টুপিড চ্যাংটা, কোথায় কি ফাঁস করতে হয় জানেও না, কটমট করে তাকাতে চুপ করে গেল। সে জিনিসটা দিয়ে দরজাটা যদিও খোলা হলো, ছিমছাম তকতকে ঘরে কেউ যে ছিল তা বোঝাই গেল না। গুপি একটু আশ্চর্য হয়ে বলল, মামার জিনিসপত্র কোথায় গেল? আমি বললাম, পিন্টো বন্ধ করে রেখেছে। চ্যাং আবার বলল, ও তোমার ওইটা দিয়ে, উফ, চিমটি খেয়ে চুপ করে গেল চ্যাং। আমি কথাটা চাপা দেওয়ার জন্য বললাম, চলো ঠান্ডা ঘর দেখবে চলো, চাঁদ সাহেব অনেক সময় ওখানে কাজ করতেন, মানে করেন। ঠান্ডা ঘরটাকে কেমন যেন ভয়ঙ্কর খালি খালি মনে হতে লাগলো। খোপ খোপ দশটা ঘরের এক মাথা থেকে আর এক মাথা অব্দি চলে যাওয়া যায়। পিছনের দেওয়ালটা ঠিক দেওয়াল নয়, আনকোরা পাহাড়ের গা কেটে তৈরি করা, ছাদে আর মেঝের দেওয়ালগুলোতে পলেস্তরা করা, চারদিকে উজ্জ্বল আলো, একটু সোঁতা সোঁতা গন্ধ। পাথরের দেওয়ালের একটা খাঁজে কয়েকটা মাশরুম হয়েছে। পানু বলল, বাহ কি সুন্দর,
আরে এগুলো যে মরেল জাতের, ইউরোপ আর আমেরিকার লোকেরা তো মরেল বলতে পাগল, বেজায় ভালো খেতে নাকি। তবে কয়েকটা বিষাক্ত মাশরুমও এরকম চেহারার হয়, চিনতে জানা চাই। আমি বললাম, এগুলো বিষাক্ত নয়, আমরা এখানে চাষ করি। আমাদের হোটেলের মাশরুম খেতে বিদেশ থেকে ট্যুরিস্ট আসে। এখানকার হোটেলের মালিক এখানকার মাশরুম রান্নার বিজ্ঞাপন দেয় বিলিতি কাগজে, তারা সব দলে দলে ছুটে আসে। এসব আমাদের এই ঠান্ডা ঘরের দেওয়ালেরই মাশরুম, বলতে পারো এই মাশরুম দিয়েই হোটেল চলে, নইলে হোটেলের অবস্থা খুব খারাপ। মালিক কোথায় থাকে? কী জানি, কেউ বলে বিলেতে, কেউ বলে বোম্বাইতে, এখানকার কেউ তাকে চোখে দেখেনি। বড় ম্যানেজার মন্টেগু সাহেবকেই সবাই চেনে। শুনেছি মালিকের ঠাকুরদা নাকি এই গোটা পাহাড়টা কিনেছিল। পানু বলল, তাহলে চলো ঠাকুরদার পাহাড়ে পেটের ভেতরটা দেখে আসা যাক। আচ্ছা, তাকের উপর ওটা অন্ধকারে কি চিকচিক করছে? ভাগ্যিস মনে করিয়ে দিল। বললাম, ধনরত্ন নয় বাপ, ঝাড়বাতির কয়েকটা দোলক খসে পড়েছে, দাঁড়ো প্লাশ দিয়ে এঁটে ঝুলিয়ে দিই। পানু বলল, বাহ বেড়ে দেখতে তো বাতিগুলো, ফটিক যে এত রকম রঙের হয় জানতামই না, খুব পুরনো জিনিস নিশ্চয়ই, হয়তো হোটেলের প্রথম মালিক কিনেছিল। সেকালের বড় লোকেরা এসব জিনিসের কদর বুঝত। আচ্ছা, পাহাড়ের ভেতরটা কী করে ঢোকা হবে? আমি পাহাড়ের খাঁজে সেই জায়গাটা দেখালাম। এখন আর ধোঁয়া বেরোচ্ছিল না। চ্যাং ব্যস্ত হয়ে বললে, নো নো, হিল টপ হোল। আমি তো অবাক, চ্যাং বলে কি, হিল টপ হোলটার আরেকটা নাম হেল হোল, নাকি ওই পথে সোজা নরকে যাওয়া যায়। আমাদের পাহাড়ের মাথায় যে বন, সেই বনের পাথর টাথরের মাঝখানে একটা গর্ত, সাপের কি অন্য কিছু হিংস্র কিছুর বাসাও হতে পারে, এত সরু যে মানুষ নামতে পারে কিনা সন্দেহ। বাস্তু বিভাগ থেকে একটা নোটিশ টানিয়ে দিয়েছে, ডেঞ্জার, নো এন্ট্রি। চ্যাং কি খেপে গেল? ওর কথায় কান না দিয়ে আমি গুপিবানুকে বললাম, আমার ভালো পথ জানা আছে, তবে বিপদ থাকতে পারে, সেটা আগে থেকেই বলে রাখি। পানু বলল, ছোট মামার মদ দেখলে গা শিউরে ওঠে, গুবরে পোকা দেখলে হাতি পায়ে খিল ধরে যায়, ও যদি গর্তে ঢুকতে পারে তবে আমাদের তো ঢুকতে হবেই। চ্যাং হঠাৎ ঠিক করে হেসে বলল, নট চ্যান্ড, চ্যান্ড ভেরি ব্রেভ। পানু জোরে জোরে মাথা নেড়ে বলল, লুক হিয়ার, আঙ্কেল দুধে গোয়েন্দা হতে পারে কিন্তু বেজায় নার্ভাস। শুনে আমি হাঁ হয়ে গেলাম, বলে কি চাঁদ ডিটেকটিভ, তাহলে এখানে কেন? তবে কি, তবে কি? গুপি হেসে বলল, মানে আগে ডিটেকটিভ কোম্পানিতে কাজ করতো কিন্তু রাঁধে আরো ভালো, বলেই ও হো করে হেসে উঠল। পানু হেসে কুটিপাটি। এক চোট হেসে নেওয়ার পর পানু বলল, না না হাসির কথা নয়, বেচারি বিপদে পড়েছে তাতে কোনো সন্দেহ নেই, ওকে উদ্ধার করতেই হবে। ভাই তোমার নামটা যেন কি, তোমার বন্ধুকে সব কাজকর্মগুলো বুঝিয়ে তুমি আমাদের সঙ্গে চলো, নইলে পথ চিনতে পারবো না। আমি চ্যাঙের দিকে ফিরতেই সে রেগে মেগে পরিষ্কার বাংলায় বলল, ইয়ার কি নাকি, আমি সঙ্গে যাব, আমি আর মা কইলুন, ওখানে ওর বাপের বাড়ি। মা কইলুনের নামটা শুনে আমার মনটা গলে গেল, কিন্তু কিন্তু চ্যাং কি করে বাংলা শিখল? এই দু বছর একসঙ্গে কাজ করছি, হিন্দি আর ভাঙা ভাঙা ইংরেজি ছাড়া তো আর কিছু কোনোদিন বলতে শুনিনি। আমি বললাম, চ্যাং তুমি? চ্যাং মুচকি হেসে বলল, ঠিক তাই, চেতলায় জন্ম, চেতলা স্কুলে পড়েছি, চেতলা থেকে পালিয়েছি, আমি বাংলা জানব না, দেখ তুমি জানবে? বরং চীনে কি তিব্বতিটাই ভালো জানি নে। পানু বলল, তাই ভেবেছিলাম, কোথায় যেন দেখেছি দেখেছি মনে হচ্ছে, তাছাড়া এসে চীনে ছড়া বললাম কিন্তু তুমি বুঝতে পারলে না, মানে বুঝলে রেগে যেতে নিশ্চয়ই। চ্যাং বলল, কেন মানেটা কি? পানু উত্তর না দিয়ে বলল, চলো তাহলে, কিন্তু তোমরা দুজনে চলে গেলে সাহেব আবার বকাবকি করবে না তো? চ্যাং বলল, বকলেই কি, আমরা তো শুনতে পাবো না, বুটোর মাথা গরম হয়েছে বলে ওকে হিল টপের চীনের ডাক্তারের কাছে ওষুধ খাওয়াতে নিয়ে গেছিলাম বলে দেব, বইতে বকার আর কি আছে? আমার ঘরে গুপি আর পানুর সুটকেস দুটো পড়ে রইল, দরজায় তালা দিয়ে চাবি পকেটে ফেললাম।
ভাঁড়ারের চাবি চ্যাং গিয়ে পিন্টোর টেবিলের উপরকার হুকে টাঙিয়ে দিয়ে এলো। ব্যাস আমরা রওনা হয়ে গেলাম। আশ্চর্য, 2 বছর এখানে আছি, চাঁদ সাহেব নিখোঁজ হওয়ার আগে পর্যন্ত কখনো পাহাড়ের খাঁজের ওই ধোঁয়াটা দেখতে যাইনি। নিয়ে গেলাম ওদের লোকড়ি বাজারের দোকানে। হঠাৎ দেখলাম সেই 2 সাংবাদিকও আমাদের পিছু নিয়েছে। কি ঝামেলা রে বাবা, পেটের ভেতর থেকে খবর বার না করে এদের শান্তি নেই। এরা নিজেরাই দেখি গুপি পানুর সাথে গিয়ে আলাপ করলো। যাই হোক, লোকড়ি বাজার থেকে সাংবাদিকরা পুরি, কাবাব, পকোড়ি, শুকনো মিষ্টি কিনলো। প্লাস্টিকের বড় জলের বোতলে প্রত্যেকের জন্য জল নেওয়া হলো। সবাই একটা করে মোটা মোটা লাঠি কিনলো। চ্যাং আর আমি আমাদের বোতল আর লাঠি নিলাম। পাহাড় দেশে সাপ খোপের তো অভাব নেই। হোটেল থেকে খাবার নেওয়ার কথা কানে তুলতেই ওরা বললো, না 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 না, এটা আমাদের ব্যাপার। অবশ্যই মুখ বদল করতে আমাদেরও আপত্তি ছিল না। মনে পড়ল কালীঘাটের বাড়িতে খাবারের খুব সুখ ছিল না। আমাদের হেসেল আলাদা ছিল, কিন্তু পয়সা কড়ি ছিল না, চলতো কোনো রকমে। লেখাপড়া বেশি দূর করিনি, বাড়ি থেকে পালিয়ে না খেয়ে খেয়ে এখানে সেখানে ঘুরে শেষটা এখানে আসি। মাসে মাসে অর্ধেক মাইনে মাকে পাঠাই, ঠিকানা দিই না, আলিবাবুর চিঠি টাকা দিতে বেরেলে যায়, ওর কাছে রেজিস্ট্রি খামে আমার টাকা ভরে দিই, কোনায় লিখে দিই আমি ভালো আছি। আমার জন্য কেউ মনে কষ্ট পায় তা আমি চাইনি। এইসব ভাবতে ভাবতে ওদের ছাড়িয়ে অনেকটা নেমে এসেছিলাম, তাই একটা পাথরে বসে ওদের অপেক্ষা করতে লাগলাম। ওরা এলো একটু পরে। এসে এই গুপি আর পানু দুজনে হাঁটু ঘষতে লাগলো। উফ, তবে যে বলে ওঠার কষ্ট আর নামায় আরাম, হাঁটু যে ভেঙে যাওয়ার জোগাড়। ইরি বাবা, কি রাস্তা রে বাবা, পায়ের পাতা ট্যাচা হয়ে পড়ে, আঙুলে ব্যথা হয়ে যায়। চ্যাং খুশি হয়ে বলল, এবার সামনেরই পাহাড়টা চড়তে হবে, গোড়ালিতে ব্যথা লাগবে, হাঁপ ধরবে, তারপর পাহাড়ের উপরে নেমে একটা ছোট্ট নদী পার হয়ে তারপর পাহাড়ের গায়ে খাঁজ অব্দি উঠতে হবে। পানু শুয়ে পড়ে বলল, খাবার 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 না খেলে আর বাঁচব না। হঠাৎ চমকে উঠলাম, তাই তো, ওরা যে খায়নি, ভুলেই গিয়েছিলাম, ভারী অন্যায় হয়ে গেছে। চ্যাং সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা প্যাকেট বের করলো, তাতে প্যাটিস আর কি ভালো ভালো পেস্ট্রি। বললো, নাও হোটেলের খাবার খেয়ে দেখো দেখি, লোকড়ি বাজারের খাদ্য খাবারও ঢের সময় পাবে। কোথাও গেলেই আমার প্রধান অসুবিধা হলো যে থেকে থেকে কিছু না খেলে আমি কেমন দুর্বল বোধ করি, এজন্য সর্বদা আমাকে কিছু খাবার মজুত রাখতে হয়। বেশিরভাগ সময় পকেটে কিছু শুকনো খাবার রাখি, কিন্তু নেহাত আতান্তরে না পড়লে খাই না। সবসময় চারদিকে চোখ রাখি, কোথাও কোনো সুবিধা মতো খাবার জিনিস বিক্রি হচ্ছে দেখলে তখনই কিনে রাখি। কিছু না একটা পান কিংবা 2 লবঙ্গ। লোকে জানে না আমাদের দেশে কত রকম খুদে খুদে খাবার হয়, যা পকেটে রাখলে একটুও ফুলে থাকে না, অথচ যার জন্য বিপদের সময় একটা মানুষের প্রাণ বাঁচতে পারে। এই যেমন নকলদানা, ভেতরে ছোলা কিংবা চিনে বাদাম, বাইরেটা চিনি দিয়ে মোড়া, কিংবা খাগড়াই, ভেতরটা একটা এলাচের দানা বাইরেটা চিনি মোড়া, কিংবা একটা মুড়ি লজেন জুস বা হজমি গুলি বা এরকম কিছু। তাহলে আবার পেটে প্রজাপতি ফড়ফড় করে না, পায়ে খিলও ধরে না, শরীরে জোর আর মনে স্ফূর্তি পাই। সেদিন কিন্তু সেরকম কিছু ছিল না, পকেট খালি করে পুরনো জামা প্যান্ট সব কাচতে দিয়েছিলাম। হোটেলে কাজ করি বলে থোপার খরচ কিছু লাগে না, টেবিলের চাদর ন্যাপকিন এসবের সাথে আমাদের কাপড় চোপড়ও হপ্তায় হপ্তায় কেচে আসতো। হিসেবখানার মেম দিদিকে মাঝে মাঝে চুইংগাম দিতাম, সে খুশি হয়ে বোতাম সেলাই করে দিত, ছেঁড়া মেরামতো করে দিত। সে যাই হোক, সেদিন পকেটে কিছু ছিল না। এদিকে একটা পাহাড় চড়ে আবার ওপিঠে বেয়ে নেবে, তারপরে আবার পরেরটায় বেয়ে উঠতে হবে। দিব্যি রোদ উঠেছিল, ওয়াশা ঠুয়াশাও সব কেটে গিয়েছিল। দূরে নীল আকাশে রূপলি রঙে আঁকা বরফের পাহাড় দেখা যাচ্ছিল, কিন্তু আমি এসব কিছুই দেখতে পাচ্ছিলাম না, খিদের চোটে এসব ঝাপসা দেখছিলাম। খানিক আগে যা খেয়েছি তা যে কোন কালে হজম হয়ে গেছিল তা কেবলই পিছিয়ে পড়ছিলাম। গুপি বানু কিন্তু আমার সঙ্গে সঙ্গে হাঁটছিল। চাঁদ সাহেবের জন্য দেখলাম ওরা বেশ চিন্তিত।
প্রাপ্তবয়স্ক লোক হয়তো স্বেচ্ছায় গা ঢাকা দিয়েছেন, তার জন্য এত ভাবনার কারণ কি বুঝলাম না। হয়তো উনি চাইছেন লুকিয়ে থাকতে, আর এসব করে খুঁজে বার করলে যদি তিনি রেগে যান, রাগলে আবার চাঁদ সাহেবের চোখ দিয়ে আগুন ঝরে, মুখ দিয়ে স্টেন গান ছোটে। রান্নাঘর শুদ্ধ লোক যে যার কাজ ফেলে যেখানে পারে গা ঢাকা দেয়, ওই লোকটার জন্য আবার এত ভাবনা কিসের? গুপি বললে, আমরা সঙ্গে না থাকলে ছোট মামা কিছু করতেই পারে না। পানু বলল, বিপদ দেখলে ভীমই খায়। গুপি বলল, তোমরা বলছো পাহাড়ের গুহায় ঢুকেছে, কিন্তু জানো ধরে বেঁধে টেনে না নিয়ে গেলে নিজের ইচ্ছায় কখনো গুহায় ঢুকবে না। পানু বলল, আহা কি করে যাবে বেচারা, গুহায় বাদুর চামচিকে থাকে, তাতে ডানার হাওয়া লাগলে ছোট মামার হাত পা এলিয়ে যায়, কি যে করবে বেচারা, ও একটা রোগ, নইলে ওরকম দুঁদে। উফ, স্পষ্ট দেখলাম গুপি পানুকে থাতানি দিয়ে বলল, চুপ চুপ। আমি বললাম, কি 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 দুধে দুধে কি? গুপি বলল, দুধে মানে ওস্তাদ, মানে ওস্তাদ শ্রেপ আর কি, যে একটা বড় হোটেলে রান্নাঘরে চার্জে থাকবে তার কি মাশরুমের গন্ধে হাত ধরা ভালো? হঠাৎ একটা দৃশ্য দেখে মনে বল পেলাম, এক পাহাড়ি বুড়ি কচি ভুট্টা সেদ্ধ বিক্রি করছে। বাস্তবিক এই নির্জন নির্বান্ধব বনের ধারে কার জন্য বুড়ি ছোট্ট একটা আংটা আর ভুট্টার হাড়ি নিয়ে বসে আছে কে জানে। থুরথুরে বুড়ি, মুখে একটাও দাঁত নেই, চোয়াল নেড়ে পান খাচ্ছে, নিশ্চয়ই হামানদিস্তে ছেঁচে নিয়েছে, চোখ দুটো চকচক করছে, গাল ভরা ফোকলা হাসি, পরিষ্কার পরিচ্ছন্ন, একটা চ্যাপটা পাথরের ওপর বসে ভুট্টা সিদ্ধ বিক্রি করছে, পাঁচ পয়সায় একটা। শুধু আমি কেন, সবাই কিনল। ছোট্ট একটা টিন থেকে প্লাস্টিকের চামচে করে নুন মশলার গুঁড়ো মাখিয়ে এক টুকরো কাগজে মুড়ে প্রত্যেকের হাতে দিল, সবাই একটা করে নিল, আমি তিনটে নিলাম। আবার কোথায় খাবার পাওয়া যাবে কে জানে। আমাদের কেনাকাটা শেষ হতেই বুড়িটাও ওর আংটা আর হাঁড়ি তুলে বনের পথ ধরল, ওই কটা পয়সাতেই বোধহয় ওর খরচ উঠল। তখনই কেউ খায়নি, কারণ ওখান থেকে পথটা বেজায় উতরাই, নিচে ঝরঝর করে ছোট্ট একটা পাহাড়ি নদী বয়ে যাচ্ছে দেখলাম। এসব ছোট নদী কিন্তু বেজায় স্রোত হয়, আশপাশে লোকালয় নেই, জলও ভারী পরিষ্কার, ঠান্ডা ও মিষ্টি। ওধারে পথের ওপর বসে ভুট্টা খাওয়া যাবে ভেবে মনটা ভালো হয়ে গেল। পানু হঠাৎ বলল, কিনলাম তো, কিন্তু খাওয়াটা কি ঠিক হবে? আমি আঁতকে উঠলাম, হ্যাঁ বলে কি, বললাম কেন ঠিক হবে না কেন? গুপি বলল, পানু ঠিকই বলেছে, শোনো কেউ ভুট্টা খেও না এখনই, ডোন্ট ইট দিস, স্টপ। এরা কি খেপল নাকি, খাবার জন্য কেনা হলো এখন বলে কিনা খেও না? পানু বুঝিয়ে বলল, এখন মনে হচ্ছে কেনাটা ঠিক হয়নি, এখানে মানুষজন থাকে না, পথের মধ্যে ঘাস গজিয়েছে, অর্থাৎ এই পথে বিশেষ কেউ হাঁটে না, তাহলে বুড়ি কার জন্য সৌদা সাজিয়ে বসেছিল? আমাদের কেনা হয়ে গেলেই উঠেই বা চলে গেল কেন, তবে কি আমাদের জন্যই অপেক্ষা করছিল? ও ভুট্টা পরক না করে খাওয়া উচিত হবে না। একটা এক চোখা রোগা লোম খসা কুকুর আমাদের কাছাকাছি ঘুরছিল। ততক্ষণে আমরা উতরাই নেমে নদীর ধারে পাথরের ওপর পা ছড়িয়ে বসে পড়েছি। কুকুরটা চারদিকে ছোঁক ছোঁক করে বেড়াতে লাগলো। পানুর কথায় আসলে আমার বেজায় রাগ হচ্ছিল, ভাবলাম এদের ভয়ের দেখছি শেষ নেই, বেশ এখনই পরীক্ষা হয়ে যাক। এই ভেবে একটা ভুট্টার কাগজ খুলে ভুট্টাটা ওই কুকুরটাকে ছুঁড়ে দিলাম, শূন্য থেকে লুফে নিয়ে কচকচ করে খোল টোল সব শুদ্ধ চিবিয়ে খেয়ে নিল কুকুরটা, তারপর ঠোঁট চেটে ল্যাজ নেড়ে খানিকটা নদীর জল খেল। মিনিট পাঁচেক মন দিয়ে লক্ষ্য করলাম কিচ্ছু হলো না। চ্যাং বলল, কামন এত দেরি করলে রাত হয়ে যাবে। আমি বললাম, অন্যেরা যা খুশি করুক, আমি একটা ভুট্টা না খেয়ে নড়তে পারছি না। এই বলে মোড়কটা সবে খুলেছি, এমন সময় চ্যাং আমার গায়ের উপর ছাপিয়ে পড়ে ভুট্টাটা ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। রেগে মেগে কি একটা বলতে যাচ্ছিলাম, হঠাৎ চেয়ে দেখলাম কুকুরটা কীরকম এলিয়ে পড়েছে, হাই তুলছে, উঠতে চেষ্টা করছে, কিন্তু মাথা ঝুলে পড়ছে। দেখে তো আমার চক্ষু স্থির,
পকেট থেকে শেষ ফুটটাটাও বের করে ফেলে দিলাম। মনটা বড় খারাপ হয়ে গেল। টিপ্পি এক দুঃসাহসিক অভিযানে চলেছিলাম, তার মধ্যে কি গেরো, কারো মুখে কথা নেই। যে যার পকেট থেকে ফুটটা বের করে ফেলে দিল। চ্যাং বলল, আর কেউ খেলে কারো অনিষ্ট হতে পারে, দাঁড়াও ফুটটাগুলো পুঁতে ফেলি। গাছের ডাল ভেঙে গর্ত খুঁড়ে নদী থেকে একটু দূরে ফুটটাগুলো পুঁতে ফেলা হলো। কুকুরটা চোখ বুজে জিভ বের করে পড়ে রইল। আমরা উঠে চলতে শুরু করলাম। কুকুরটার জন্য একটু দুঃখ হলো। মনে একটাই প্রশ্ন ঘুরতে লাগলো, আমাদের বিষ খাইয়ে মেরে কার কি লাভ হতে পারে। হঠাৎ সাংবাদিক পল বলে উঠল, তাহলে হয় মিস্টার চ্যান্ড ইচ্ছা করে যাননি, তাকে জোর করে গুম করা হয়েছে, পাছে আমরা তাকে উদ্ধার করি তাই আমাদের সরাবার চেষ্টা করা হচ্ছে, নয়তো মিস্টার চ্যান্ড ইচ্ছা করেই গা ঢাকা দিয়েছেন, আর এই বুড়ি তারই চর। কথা শুনে গুপি লাফিয়ে উঠল। সে বলল, ছোট মামা আমাদের বিষ খাওয়াবে? না না, সে সম্ভব নয়, আমাদের জন্য সে প্রাণ দিতে পারে, তাছাড়া সেই তো আমাদের ডেকে পাঠিয়েছে। আমাদের নজর এড়িয়ে যাওয়ায় যদি তার ইচ্ছে হতো তাহলে আমাদের তার করলো কেন? চ্যাং বলল, রাইট, চ্যান্ডকে ধরে নিয়ে গেছে বোধহয় গুপ্তধনের আশায়। ততক্ষণে আমরা আবার চড়াই উঠছি, কাজেই কেউ কথা টথা বলছি না, যে যার মনের ভাবনায় ডুবে আছি। অবশ্যই সাংবাদিক দুজনকে বোঝা যাচ্ছে না, তারা নিশ্চয়ই মনে মনে খুব খুশি, তারা তো চায় যে চারদিকে নানা রকম দুর্ঘটনা ঘটুক, লোমহর্ষণ কিছু না ঘটলেই তো তারা হতাশ হয়, যদিও এখন তারা দুজনেই হাঁপড়ের মতো হাঁপাচ্ছিল। এইভাবে কতকটা পথ হাঁটা হয়েছিল জানি না, আমরা তখন অর্ধেক পথ নেমে গেছি, নিচে একটা সরু নদী দেখা যাচ্ছে, তখনও আমরা নামছি। তার দুই ধারে বড় বড় একটা পাথরের চাই আর একটা বুনো চেরির গাছ, তাতে ফল পেকে লাল হয়ে আছে, দেখেই মনটা খুশি হয়ে গেল। চ্যাং একটা খোঁচা দিয়ে যেদিকে দিক নির্দেশ করলো, তা দেখে মনে হলো সেখানে কোনো একটা ভীষণ তাণ্ডব ঘটে গিয়েছে, বেজায় উবড়ে খুবড়ো, খাঁজ ফাঁজ ফোকর ফাটল, বিশাল বিশাল পাথরের চাই, অদ্ভুত বাঁকাচোরা প্রকাণ্ড সব গাছ, অন্য সব পাথর থেকে এই জায়গাটা একেবারে আলাদা। তারপর পাথরের চাঙড়ের তলা দিয়ে একটা জায়গায় সরু একটা জলের ধারা বেরিয়ে এসে নিচেকার সেই নদীতে মিশেছে, সেই সরু ধারা থেকে একটু একটু ধোঁয়া বেরোচ্ছে, আর পাথরের চাঙড়ের ভিতর থেকে ঘন বাষ্প আকাশে উঠে যাচ্ছে। ও, এটাই তাহলে আমার ঘর থেকে দেখা যায়, চ্যাং মুচকি হেসে বললে, এখানকার লোকেরা এখানে একে ডাকিনী কুণ্ড বলে, ওর ধোঁয়াই তোমার ঘর থেকে দেখা যায় বুটো। এ অঞ্চলের লোকেরা মরে গেলেও এই ডাকিনী হান্ডির পাহাড়ের গায়ে পা দেবে না। শুনেছে নাকি, অপদেবতারা এই হান্ডি পাহাড়া দেয়। সাংবাদিক সিং বলল, তুমি এত কথা জানলে কি করে? আর জানোই যখন, তখন এদিক দিয়ে আনলে কেন? এদিকে তো গুহাটুয়া নেই, সুড়ঙ্গের মুখও নেই, তাহলে ভেতরে ঢুকবে কি করে? চ্যাং বলল, এটা পথ নয়, ওই নদীর ধার দিয়ে 1 কিলোমিটার মতন উত্তরের দিকে যেতে হবে, এখান থেকে ও পাহাড় চড়া যাবে না। গাটা কি ভয়ঙ্কর খাড়া দেখছো না? আমি বললাম, আমার খিদে পেয়েছে আর ওই বুনো চেরি না খেয়ে আমি নড়ছি না। গুপি বলল, তোমার তো সাহস কম নয়, এই ব্যাপারের পর খাওয়ার কথা মুখে আনছো কি করে? আমি বললাম, না খেয়ে মরার চেয়ে খেয়ে মরা ভালো, বুনো চেরি গাছ আমি চিনি, ওই মগ ডালের ফল পারবো, তাছাড়া যে গাছের ফল পাখিতে খায় সে গাছে বীজ থাকে না। বাস্তবিক এক ঝাঁক পাহাড়ি ময়না আমাদের সাড়া পেয়ে গাছ ছেড়ে আকাশে উঠল। কাছে গিয়ে দেখলাম নিচু নিচু ডালেও ফল পেকে টুসটুস করছে, মুঠো মুঠো পেড়ে নিয়ে না ধুয়ে মুখে পড়ে দিলাম। ওরা একটুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ল গাছের ওপর। ওইখানেই 20 মিনিট দেরি হয়ে গেল, টের পেলাম গন্তব্যে পৌঁছতে দিন কাবার হয়ে যাবে, রাতের আগে হোটেলে ফেরা দূরের কথা। আমি ফিসফিস করে বললাম, ভালো করে তাকিয়ে দেখো
ওই যেখানে পাহাড়ের চাঁইয়ের তলা দিয়ে গরম জলে ধারা নামছে, তার পাশে ঝোপের আড়ালে একটা গেঞ্জি শুকোচ্ছে না? চুপ চুপ, আর কেউ যেন টের না পায়, এরা কেউ আমাদের বন্ধু নয়। গেঞ্জিটা ভালো করে দেখা যাচ্ছিল না, চোখের ফুলও হতে পারে। চ্যাং অবাক হয়ে বলল, নট। কি নট? বলছি তো, ভালো করে দেখতে পাচ্ছি না। চ্যাং বাধা দিয়ে বলল, নট ফ্রেন্ডস, ওরা তো ক্যালকাটা ফেলোস। আমি বললাম, দেখো চ্যাং, মনের কথা মনে রাখাই ভালো, নইলে যে কারণে বছরের পর বছর এখানে কাটাচ্ছি সবই বৃথা যাবে। তুমিও চুপ। গুপি পানুও সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাচ্ছিল। এবার দেখলাম পথের ধারে পাথরের ওপর তারা বসে পড়েছে। সামনে দেখা গেল দুটো ছোট নদী এসে মিশে আমাদের নদী হয়েছে। গুপি বলল, একটু না জিরিয়ে পারছি না, তাছাড়া কোন পথে যাব ভেবে পাচ্ছি না। চ্যাং সংক্ষেপে বলল, আপ আপ। গুপি পানুর চক্ষু স্থির হয়ে গেল। তারা বললে, আবার আপ কী রে বাবা, অনেক তো আপ করলাম, সব একসঙ্গে জুড়লে স্বর্গের কাছাকাছি পৌঁছে যেতাম। চ্যাং বলল, দিস ইজ বেটার ওয়ে বলে তিব্বি নিশ্চিন্ত মনে পাহাড় চড়তে শুরু করলো। এতক্ষণ খাড়া গা বেয়ে ওঠায় উপায় ছিল না, এখন দেখি তার প্রকৃতি পাল্টাচ্ছে, ছাগলের চলার মতো একটা পথ যেন ঠাহুর হচ্ছে। কিন্তু সাংবাদিকরা কোথায়? দেখলাম ওরা ঘাসের উপর লম্বা হয়ে শুয়ে পড়েছে। চ্যাংকে দেখে তারা তেরিয়া হয়ে বলে উঠল, এর মানে কি? হাঁটিয়ে হাঁটিয়ে জান বের করে দেওয়া ছাড়া আর তো কিচ্ছু না। আমরা এই শুলাম, তোমরা ফেরবার সময় আমাদের ডেকে নিও। চ্যাং বলল, হাউ পসিবল, আমরা এ পথে নাও ফিরতে পারি, তাছাড়া সূর্য ডোবার আগে বুনো জানোয়াররা পাহাড় থেকে নেমে এই নদীতে জল খেতে আসে, আর তার চেয়েও বড় ভয়, পাহাড়ের ছায়া যখন এখানে পড়ে তখন নাকি অপদেবতারা নেমে আসে। সাংবাদিকদের আর কিছু বলতে হলো না, তারা উঠে পড়ে পাহাড় চড়তে আরম্ভ করল। গুপি পানু বাহাদুর বটে, তারা তো আজন্ম কলকাতার ছেলে, কিন্তু আমার পায়ে পায়ে দিব্যি উঠে আসতে লাগলো। অর্ধেক পথ উঠে একটা পাথরের থাকের মতো জায়গায় পৌঁছলাম, সেইখানে চ্যাং বসে পড়ে ওর পিঠের ঝুলি থেকে পাউরুটি আর ডিম সেদ্ধ বার করল। জলের বোতল নিচের নদীতেই ভরে নিয়েছিলাম। চ্যাংয়ের কাণ্ড দেখে আমি আশ্চর্য হলাম, এতক্ষণ ইচ্ছে করেই কিছু বলেনি। আমার ঘন্টায় ঘন্টায় খিদে পায় সেটাও রজানা নয়, জানলে কোনকালে সব সাবাড় হয়ে যেত। গুপি পানু খাবার দেখে মহা খুশি, সবাই মিলে ভাগ করে খাবারগুলো খেলাম। চেয়ে দেখলাম নিচের উপত্যকায় পাহাড়ের ছায়া পড়তে শুরু করেছে। সাংবাদিকরা সেটা দেখে শিউরে উঠে কৃতজ্ঞতা প্রকাশ করে মোটা মোটা দুটো মিল্ক চকলেট বের করে সকলকে দিল। ওরা তাহলে অতটা খারাপ লোক নয়। চ্যাং বলল, মেক ফায়ার। আমি হতভম্ব হয়ে বললাম, চ্যাং, এসব জায়গা তোমার এত চেনা হলো কী করে? তুমি আগেও যে এসেছো সে নিয়ে আমার কোনো সন্দেহ নেই। চ্যাং ফেলে দেওয়া কাটা ছেঁড়া কাগজগুলোকে থলিতে তুলতে তুলতে বলল, নো নো, নট নোন, তবে এসেছি ওয়ার্কিং, পিকনিকিং, হাইডিং। হাইডিং বলে কি চ্যাং? ওর সঙ্গে চোখাচোখি হতেই চ্যাং যেরকম করুণভাবে তাকালো আমি তখনই চেপে গেলাম। বললাম, খাওয়া তো হলো, এবার কোথায় কি গুহা আছে বলছিলে না? একটা আশ্রয় তো দরকার নাকি? ওটা কি? দেখি আমার গায়ের লোম সব খাড়া হয়ে উঠল। আমাদের ছয় জোড়া চোখের সামনে ঝোপঝাড়ের তলা থেকে একটা রোগা লোম খসা এক চোখা কুকুর বেরিয়ে এসে আমাদের দেখে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল। সাংবাদিকরা হোলি মাদার বলে দুহাতে চোখ ঢাকল। চ্যাংয়ের মুখও হাঁ হয়ে গেল। ওই বিষাক্ত ভুট্টা খেয়ে আমাদের চোখের সামনেই তো কুকুরটা মরে গেল, তাহলে কি অপদেবতা? আমার যখন বুদ্ধিশুদ্ধি ফিরে এলো দেখলাম গুপি আর পানু ঊর্ধ্বশ্বাসে কুকুরটার পিছনে দৌড়চ্ছে। আমি ওদের পিছু নিলাম। দেখলাম যে যেখানটায় আমরা দাঁড়িয়ে আছি সেটা পাহাড়ের গায়ে অনেকটা পাথরের তাক বা বারান্দার মতো, তার উপরে ঘাস লতা ঝোপ জন্মেছে, পথটা বাঁক নিয়েছে। সেই বাঁকটা ঘুরেই থমকে দাঁড়ালাম। সামনে
পাথরের একটা সোজা অনেক দূর পর্যন্ত তাকের মতো চলে গিয়েছে, কিন্তু গুপি পানুর চিহ্ন নেই। আমি চ্যাংয়ের দিকে তাকালাম। চ্যাং বলল, দেয়ার দেয়ার ভালুর ডেরা। বলে কি, এখানে আবার ভাল্লুকে ডেরা করে? চ্যাং পাহাড়ের গায়ে ঝোপঝাড়ের মধ্যে দেখালো। ঝোপ সরাতেই দেখি ভেতরে কুয়া, খুব নিচু, মাথা নিচু করে ঢুকতে হয়। ততক্ষণে সবাই গুহার সামনে জড়ো হয়েছি। ভিতরটা খুটখুটে অন্ধকার, একটু নিচু হয়ে হাঁটতে হয়, সামান্য ঢালু হয়ে নেমে গেছে। মোটেই ভাল্লুক ঠালুকের গন্ধ নেই। সঙ্গে টর্চ ছিল, তার আলোয় দেখলাম সুড়ঙ্গের গায়ে এবড়ো খেবড়ো, যেন কাঁইতির দাগ। মনে হচ্ছিল না স্বাভাবিক সুড়ঙ্গ। মনে পড়ছে মাঝে মাঝে আমার ঘরের দরজা ঠেলে চাঁদ সাহেব বাংলায় বলতো, কিরে বেটা খিদে পেয়েছে নাকি, বলে এক মুঠো মুখরোচক দিয়ে যেত। এক এক সময় মনে হয় সেই থেকে আমার ঘন্টায় ঘন্টায় খিদে পাওয়ার অভ্যেস। আমার এই ছদ্মবেশ ভেদ করে চাঁদ ঠিক ধরেছিল যে আমি বাঙালি। আমি অবশ্যই সবসময় হিন্দিতেই কথা বলতাম, সন্দেহ করা এক জিনিস আর প্রমাণ পাওয়া আর এক জিনিস। ওকে আমি শত্রু ভাবতাম, ওর কাছ থেকে সরে সরে থাকতাম। এই সুড়ঙ্গের ভেতর কেউ তাকে বন্ধ করে রেখেছে, নিচে আছে কিনা কে জানে। এতক্ষণ স্ফূর্তির চোটে চাঁদের কথা মনেই ছিল না, অথচ তাকে খুঁজতেই এখানে আসা। সুড়ঙ্গের ভেতর থেকে গলার শব্দ শোনা গেল, তারপরে ক্ষীণ টর্চের আলো দেখা গেল। গোপীবানও ফিরে আসছে। তারা বলল, চলো বাইরে গিয়ে শুকনো ঘাস পাতা পাকিয়ে কাঁচা ডালে জড়িয়ে প্রত্যেকে দুটো করে মশাল বানিয়ে নিই, এসব ছোট টর্চে কাজ হবে না, এরপর সেলও ফুরিয়ে যাবে। ওদের দেখে থরে প্রাণ এলো। খুশি হয়ে বাইরে এসে মশাল বানানো শুরু করলাম। গুপিরা তাদের বড় মাস্টারমশাইয়ের কাছে এই মশাল তৈরি করতে শিখেছিল, ওদের বেজায় বুদ্ধি আর সাহস। এইসব ভাবছি আর মশাল পাকাচ্ছি, এমন সময় চ্যাং আমার কাছে এসে বসে বলল, নো ফিয়ার, মা কৈলুন সঙ্গে আছেন, পৃথিবীর ইনসাইডেই তো তার বাড়ি। চ্যাং লোকটাও বড় ভালো, তবে ওর একটা কোনো রহস্য আছে। গুপি পানুর মতো খোলামেলা নয়। অবশ্যই গুপি পানুও খুব যে খোলামেলা তা বলা যায় না। আর চাঁদকে এতদিন যা ভাবতাম, এখন দেখছি তার চেয়ে এক হাঁটু বেশি জল। যখন আমাদের ১২টা বড় বড় মশাল তৈরি হলো, তখন দিনের আলো অনেকখানি কমে এসেছে। গুপি পানু সরল গাছের গা থেকে সরু সরু ধূপ কাঠের চিলতে কেটে নিল, একেবারে তেল টুপটুপ করছে, মশাল জ্বালাতে ভারী সুবিধা হবে। এবার আমরা আবার সুড়ঙ্গে ঢোকার জন্য তৈরি। গুপি হঠাৎ বলল, একটা সুবিধে হলো সুড়ঙ্গটা মানুষের হাতে তৈরি, তার মানে এটা দিয়ে কোথাও একটা পৌঁছানো যাবেই, মিছিমিছি তো কেউ সুড়ঙ্গ কাটেনি। চ্যাং বলল, ওল্ড মাইন, 200 বছরের পুরনো খনি। মাত্র একটা মশাল জেলে আমরা সুড়ঙ্গ দিয়ে এগোতে লাগলাম। কিন্তু যে কথাটা সবাই ভাবছিল কিন্তু বলছিল না, শেষে থাকতে না পেরে আমি বলেই ফেললাম, মরা কুকুর জ্যান্ত হয়ে এই সুড়ঙ্গে ঢুকলো কী করে? গুপি পানু একসঙ্গে বলে উঠল, অসম্ভব জিনিস আমরা বিশ্বাস করি না, হয়তো এটা সে কুকুর নয়। আমি বললাম, এটা সে কুকুরই, বাঁ কানের কোণা ওইভাবে ছেঁড়া দুটো কুকুরের হতে পারে বলে আমার মনে হয় না। পানু বলল, তাহলে কুকুরটা মরেনি, হয়তো ফিরমি খেয়ে গিয়েছিল, অজ্ঞান হয়ে গিয়েছিল, বিষ খেয়েছিল কিন্তু মরেনি। কিন্তু মরেনি কেন, বিষ খেয়েও মরল না কেন? একটা কারণ হতে পারে, ও বিষে হয়তো কেউ মরে না, শুধু ভির্মি খায়, কিংবা কুকুরটা যথেষ্ট বিষ খায়নি, সেটা কিছু রহস্য নয়। রহস্য হলো এইখানে, নদীর কাছে অত দূরে আমরা কুকুরটাকে রেখে চলে এলাম, কিন্তু এত তাড়াতাড়ি এই উপরে কী করে পৌঁছে গেল কুকুরটা? তার মানে নিশ্চয়ই কোনো শর্টকাট আছে। চ্যাং হঠাৎ বললে, চ্যান বলেছিল এসব পাহাড়ের ভেতরটা একেবারে ফোঁপড়া, এর ভেতরে যা আছে। সুড়ঙ্গটা এখানে এত উঁচু হয়ে গেছে যে আমরা সোজা হয়ে দাঁড়াতে পারলাম,
সামনে একটা অদ্ভুত পাথরের থাম পাথরের ছাদটাকে ঠেকা দিয়ে রেখেছে। বেশ বড় একটা চ্যাপ্টা পাথরের ওপর আর একটা পাথর, তার উপর আর একটা পাথর, এরকমভাবে গোটা দশেক পাথর আলগাভাবে থামটা তৈরি করেছে। সত্যিকার থাম বললে কিছু নয়, কিন্তু ছাদটা ভেঙে পড়ারও ভয় নেই। থামটার পিছনে সুড়ঙ্গ, চওড়া হয়ে একটা গোল ঘরের মতো হয়ে গেছে সুড়ঙ্গটা। আর ওই রকম আরও অনেকগুলো থাম দিয়ে তার ছাদটা ঠেকা দেওয়া হয়েছে। এতক্ষণে আমরা তিন চারটে মশাল জেড়ে ফেলেছি। দেওয়ালে ছেনি গাইতির দাগ এবার স্পষ্ট। কোন জায়গা থেকে বাইরের হাওয়া আসছিল সেটা বোঝা যাচ্ছিল না, কিন্তু মশালের আগুন স্থির থাকছিল না। ছাদটাও ক্রমে অনেক উঁচু হয়ে গেল, দেওয়ালের কাছটা ঢালু হয়ে উঠে গেছে, মধ্যিখানটা একটা চিমনির মতো অনেকটা উঁচু, আর সেইখান দিয়ে গোল একটুখানি আকাশ দেখা যাচ্ছিল। একটা সোঁদা সোঁদা ভ্যাপসা গন্ধ নাকে এলো। গন্ধটা বাড়ি চেনা, কিন্তু কোথায় এমনটা গন্ধ পেয়েছি মনে করতে পারছিলাম না। গোপি বলল, এতগুলো মশাল জ্বালাবার দরকার নেই, এই খালি খালি বেশি অক্সিজেন পুড়িয়ে ফেলছি আমরা, দুটো রেখে বাকি নিভিয়ে দাও। মশাল নেভাতেই অন্ধকারটা যেন আমাদের ঘিরে ধরল, অন্ধকার ঘরটাকে আরও বড় মনে হচ্ছিল। পানু বলল, এটা মধ্যিখানের হলঘর, এর দশ থেকে দশটা কলি রয়েছে, তাই এত বড় মনে হচ্ছে এটাকে। কথাগুলো চারদিক থেকে গম গম করে উঠল, গা শিউরে উঠল, নিজের পায়ের দিকে তাকাতে ভীষণ চমকে উঠলাম। অসমান পাথরের মেঝের ওপর কি একটা চকচক করছে, তবে কি হীরের খনি নাকি? নিচু হয়ে সেটাকে তুলে নিয়ে আশ্চর্য হয়ে তাকিয়ে রইলাম। এই যে আমার বড় চেনা জিনিস, একটা ছোট্ট চাবি, সোনালি রঙের, কিন্তু সোনা নয়, পিতলের সম্ভবত, আমাদের হোটেলের হিমঘরে ডুপ্লিকেট চাবি, চাঁদ সাহেবের কাছে থাকার কথা এটা। তাহলে চাঁদ এই সুড়ঙ্গের মধ্যেই আছে, জ্যান্ত কিংবা মরা যে অবস্থাতেই হোক, তা না হলে গোল ঘরের মাথার উপরের ওই গর্ত দিয়ে সে চাবি এখানে পড়ল কীভাবে? মাথার উপরের গর্তটাই তাহলে চ্যাংয়ের হেল হোল। আবার একটু খিদে খিদে পাচ্ছে, মানে এই সুড়ঙ্গের ভেতর ঘণ্টাখানেক কাটিয়ে দিয়েছি, তার মানে এখানে দম বন্ধ হয়ে মরার ভয় নেই। চ্যাংয়ের হাতের মশালের শিখাটা একদিকে বেঁকে যাচ্ছিল, তার মানে বাতাসের স্রোত কোনো দিক দিয়ে বইছে। পকেট থেকে খুদে গোল কৌটোয় ভরা লাল সুগন্ধি মশলার গুঁড়ো বের করে গুপি পানু আমাকেও এক চিমটে দিল। পানু বলল, এতে জাফরানের গুঁড়ো থাকে, তাতে বুদ্ধি খোলে। গোপি বলল, এই খেয়েই চেঙ্গিস খাঁ দেশ জয় করার মত্ত বাড়তেন, সুড়ঙ্গের মধ্যে কোনো জন্মে রোদ পৌঁছয়নি, এই জায়গাটায় উচ্চতাও খুব একটা কম নয়, কম করে 8,000 ফুট তো হবেই, তবু আমরা জমে যাচ্ছি না কেন? আমি বললাম, তাছাড়া আমি যে সুড়ঙ্গের দেওয়ালের ধারে ঠেস দিয়ে বসে আছি সেটা কিন্তু দোস্তর মতো গরম। গুপি আর পানু তড়াক করে লাফিয়ে উঠে দেওয়ালে হাত রেখে পরক করে দেখল। পানু বলল, দেওয়ালের অন্য ধারটায় নিশ্চয়ই গরম জলের স্রোত বয়ে যাচ্ছে। চ্যাং হঠাৎ মশালাতে ছুটে এসে বলল, কাম কাম তসবির ছবি। উৎসাহের চোটে সবাই ছুটলাম, সারি সারি ছবি। আমার সমান লম্বা লোকের আঁকা নয়, আরও বেটে কেউ এঁকেছে হয়তো পোড়া কাঠ দিয়ে, বড় বড় লোমওয়ালা নেকড়ে মুখে হাঁস নিয়ে ছুটছে, লোমের পোশাক পরা চিনে চেহারার শিকারী তীর ধনুক পাকিয়ে শাঁ শাঁ করে তীর ছুটছে। আমার গা শিরশির করতে লাগলো। হঠাৎ আমার পায়ের কাছে বসে ভেউ ভেউ করে কেঁদে ফেলল চ্যাং। গ্র্যান্ডফাদার স, নো নো, সত্যি দেখেছি, আমি এতদিন ভেবেছি বুঝি মিথ্যে কথা। গোপি পানু বলল, কী হলো, কাঁদছে নাকি? চ্যাং অমনি চেপে গিয়ে বলল, নো নো নো, হাংরি হাংরি। আমারও মনে হলো
আর বলেও ফেললাম। কোন সুড়ঙ্গ দিয়ে এসেছিলাম সেটা তো চিনতেও পারছি না। চ্যাং বলল, বুটো, মা কৈলুনকে খুঁজে পাচ্ছি না, তিনি বোধহয় আমাদের ছেড়ে গেলেন। আমাদের দুজনের চেঁচামেচি শুনে পানু কড়া গলায় বলল, শাট আপ, খেপেছো নাকি, কোথায়? আমার বড় টর্চের আলোটা ফেলছি, দেখো তো, ওই দেখো, যে সুড়ঙ্গের ডান পাশে একটা মশাল পুঁতে রেখেছি ওইটা আমাদের বেরোবার পথ, কাজেই হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। আর ওই দেখো, তোমার সবুজ মা কৈলুন মুখ থুবড়ে পড়ে আছেন, সব সময় খালি বের করে ঘাঁটবে, তা সুতো ছিঁড়ে যাবে না, অমনি হেঁপিয়ে গেলেই হলো। নাও ধরো এই পরিষ্কার রুমাল, বেঁধে এটা পকেটে রেখে দাও। পানুর ঠান্ডা গলা শুনে আমাদের মাথাও ঠান্ডা হয়ে গেল। এবার আমি সেই চাবিটা বের করে ওদের দেখালাম, বললাম, চ্যান দেখানি নিশ্চয়ই কোথাও আছে। চাবি দেখে সবাই হাঁ। কুপি হেসে বলল, যাক, সে তাহলে এখানেই আছে। চ্যাং বলল, আর সেই ডগটাই বা কোথায় গেল? সেটা সঙ্গে থাকলে হয়তো শুকে শুকে চ্যাংকে বের করতে পারত, নইলে এতগুলো সুড়ঙ্গের মধ্যে কোথায় খুঁজবে? তা শুনে পল বলল, তাহলে আমাদের পরোটা কাবাবটা বের করি, সেটা হলে হয়তো গন্ধে গন্ধে কুকুরটা এসে হাজির হতে পারে। সিংয়ের ন্যাপস্যাক থেকে কাগজে মোড়া পরোটা কাবাব, কাঁচা পেঁয়াজ আর শশার টুকরো বেরোলো। চারদিকে কাবাবের গন্ধ ভুরভুর করতে লাগলো। আর একটু পরেই সেই সুড়ঙ্গের দেওয়াল ঘেঁষে জিভ ঝোলাতে ঝোলাতে কুকুরটা এসে উপস্থিত। পলের বুদ্ধি তারিফ না করে পারলাম না, সাংবাদিক হলে কি হবে, ও বোধহয় সাংবাদিক নয়। আমরা খেতে লাগলাম আর থেকে থেকে কুকুরটাকেও একটু একটু দিতে লাগলাম। কুকুরটা গপাত গপাত করে গিলে একটু চিবল না। আমাদের জিনিসপত্র গুটিয়ে ফেলতে ফেলতে দেখলাম কুকুরটা শেষ পর্যন্ত এক লাফে গোল ঘরে নেমে আড়াইবার ঘুরে দেওয়াল ঘেঁষে শুয়ে পড়ল। তাড়া দিতেও ভয় হলো, যদি আবার বেরোবার পথ দিয়ে পালিয়ে যায় তাহলে তো আর কোনো গাইড পাবো না। শেষ পর্যন্ত কুকুরটাকে ছাড়াই তদন্ত শুরু করতে বাধ্য হলাম। পানু বলল, একটা সহজ উপায় আছে। এই বলে সুড়ঙ্গের দিকে ফিরে মুখে দুটো আঙুল পুড়ে এমন বিকট জোরে শেষ দিল যে তার কাছে শাকচুন্নি কোথায় লাগে। সুড়ঙ্গের মতো অদ্ভুত ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগলো। এক মিনিট অপেক্ষা করে দুবার শেষ দিল পানু, বলল, ওই আমাদের সংকেত, শুনলেই ছোটোমামা বুঝবে যে আমরা এসেছি। তারপর বিশ্রী চুপচাপ। শীষের শব্দ শুনে কুকুরটাও লাফিয়ে টাফিয়ে উঠে একাকার, শেষটা বিরক্ত হয়ে একটা সুড়ঙ্গ ধরে ছুটতে লাগলো। আমরা অমনি সবাই মিলে ওর পিছু পিছু ছুটলাম। ছুটছি তো ছুটছি, মনে হলো পাহাড় ফুঁড়ে তিব্বত পৌঁছে যাচ্ছি। তার মধ্যে পানু আবার শেষ দিল। এবার প্রতিধ্বনি মিলিয়ে যাওয়ার আগেই ভাঙা গলার চিৎকার শুনলাম, ওরে গোপী পানু, আমি ভুল শুনতে শুরু করেছি রে, ভাবছি বুঝি তোরা আসছিস। শুনে গোপি পানু একসাথে চেঁচিয়ে উঠল, ছোট মামা, এই যে আমরা সত্যি এসে পড়েছি, বলে এলো পাথাড়ি দৌড়াতে লাগলো। এই নাকি চ্যান্ট, যার দাপটে হোটেলের রান্নাঘরের আলী বাবুর্চি আর ডেডলি এনিমি নোটে খান শামা এক টেবিলে সারাদিন কাজ করে, সেই চ্যান্ট? তার এই গলার স্বর শুনে আমার কান্না পেয়ে গেল। গলিটা হঠাৎ শেষ হয়ে গেল। মস্ত এক দেওয়ালের গায়ে ঠেস দিয়ে যে পড়ে আছে সে চ্যান্ট তাতে সন্দেহ নেই, একটা পা লম্বা করে রেখেছে, সেটা ফুলে ঢোল। গোপী পানু দৌড়ে গিয়ে ওর পাশে টপ করে বসে পড়ল। কাঁপা কাঁপা হাতে চাঁদ ওদের মুখে মাথায় হাত বুলোতে বলতে বলল, হ্যাঁ রে, স্বপ্ন দেখছি না তো, একটু আগেই মনে হচ্ছিল মেজদি পরোটা কাবাব রেঁধেছে, তার গন্ধ পাচ্ছিলাম, তিন চার দিন তো উপোস, জানিস তো মরার আগে লোকে ভুল দেখে। গুপি বেজায় রেগে বলল, কি হয়েছে তোমার যে মরবে, চার দিন খাওনি, পা মচকে গেছে, এর থেকে বেশি কি হয়েছে? চাঁদ সাহেব বলল, ঠিক উপোস করিনি, ওই দেওয়ালের দিকে চেয়ে দেখ, চার থাক মাশরুম সাঁটিয়েছি। আমরা মশাল তুলে ধরে ঘরের চারদিকে চেয়ে চেয়ে হাঁ হয়ে গেলাম।
প্রকাণ্ড হলঘরের পাথরের দেওয়াল কেটে কেটে থাকে থাকে শেলফ করা হয়েছে, তার তাকগুলোতে মাশরুম বোঝাই। হঠাৎ আমার মুখ দিয়ে বাংলা কথা বেরিয়ে পড়ল, এক কাঁচা কাঁচা ব্যাঙের ছাতা খেয়ে ফেললেন। চাঁদ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, কে ভূত এসেছিস, আয় বাবা এখানে বস। না না কাঁচা খাইনি, মোমবাতিতে ঝলসে খেয়েছি। যাকগে আমার সমস্যা মিটলো, তোরটাও মিটিয়ে দেবো, আর চ্যাংয়েরটাও। চ্যাং কাম হিয়ার। পানু হঠাৎ বলল, জল খাওনি চার দিন? খাইনি কিরে, আলবাত খেয়েছি। দেওয়ালটা লক্ষ্য কর, দেখলাম গরম জল চোঁয়াচ্ছে আর নিচে সরু নালা বয়ে যাচ্ছে, তাই একটু গন্ধকের গন্ধ পাচ্ছিলাম। সিং চাঁদ সাহেবকে পরোটা আর কাবাব এগিয়ে দিল। খেতে খেতে চাঁদ বলল, এবার আসল গল্পটা বলি শোন। চাঁদ সাহেব বলে চলল, মালিকের ঠাকুরদা এখানে ফলাও করে মাশরুমের চাষ করে দেশ বিদেশে চালান দিয়ে কোটিপতি হয়ে গেছিল। বিলেতের ব্যাংকে মোটা টাকা, গোয়ার ব্যাংকেও মোটা টাকা, তবে তার ছিল সন্দেহ বাতিক। টাকা কোথা থেকে আসে কর্মীরা ছাড়া কেউ জানত না। তারা সব গোয়ার মুখ্য লোক, ভালো মাইনে পেত কিন্তু কিচ্ছু বুঝত না। সাহেব ছেলেকে পর্যন্ত কিছু জানায়নি, ছেলে এদিকে মানুষ হয়েছে বিলেতে, সে এক উড়নচণ্ডী। বাবাও সেখানে গিয়ে মরল, কাউকে কিছু বলেও গেল না। সেই উড়নচণ্ডী ছেলের বিলেতের ব্যাংক চেঁচে পুঁচে শেষ করতে আরও 25 বছর লেগে গেছিল। মরবার সময় সে তার ছেলেকে মানে মালিকের নাতিকে হোটেলের কথা বলে গেছিল। ছেলে এসে দেখে গোয়ার ব্যাংকে বোঝাই টাকা, অথচ হোটেল চলে কোনো রকমে। ব্যাস সিবিআই লেগে গেল তার পেছনে, কোত্থেকে এত টাকা এলো, নিশ্চয়ই কালোটাকাজারি টাকা বা স্মাগলিং। সাহেব বিপদ দেখে আমাদের বর্ধমানের সমাদদার ইনভেস্টিগেশনসে খবর পাঠালো। সমাদদার আমাকে শেফ সাজিয়ে তদন্ত করার জন্য পাঠিয়ে দিলেন। আমার মুখ থেকে বেরিয়ে গেল, তার মানে তুমি মানে আপনি চলে যাবেন? শুনে চাঁদ তো অবাক, বলে চলে যাব কেন রে, পাগল নাকি? এ জায়গা ছেড়ে কি কেউ কখনো যায়? তাছাড়া মাশরুম রান্নার বই লিখতে হবে না? ঠান্ডা ঘরের তাক ঘাঁটতে ঘাঁটতে বুড়ো সাহেবের মাশরুম চাষের বইটা পেয়েছিলাম, তাতেই এই সুড়ঙ্গের প্ল্যান আঁকা আছে। দেখেই সব বুঝে নিয়েছি, আমাকে ঠকাবে সে বান্দা জন্মায়নি। বলতে বলতে চাঁদ সাহেব হঠাৎ করে পল আর সিংকে দেখে বললেন, তোমরা কারা, নোট বইতে কী এত ঢুকছ, পিন্টোর চর বুঝি? শুনে ওরা এদিক ওদিক এমনভাবে তাকাতে লাগলো যেন চাঁদ সাহেব ঠিক ধরেছেন। হঠাৎ পল আর সিংয়ের দিকে তাকিয়ে পানু বলল, সব কথা খুলে বলো। পল বলল, পিন্টো সিবিআইয়ের দুদে অফিসার, আমরা ওর লোক, সরকারের পক্ষ থেকে আমরা ওকে সাহায্য করতে এসেছি আর হোটেলের মালিকের রহস্য তদন্ত করতে এসেছি। গুপি রেগে বলল, মালিকের তদন্ত করবে তো ছোট মামার তোষক কুচি কুচি করলে কেন? চাঁদও চটে গেলেন, তোষক কেটেছে নাকি, কেন? সিং আমতা আমতা করে বলতে লাগলো, মানে ইয়ে আপনাকে একটু সন্দেহজনক মনে হতো কি না, মানে পেশাদার শেফরা তো আর বাংলায় কবিতা লেখে না। চাঁদ অবাক হয়ে বললেন, বাংলায় কবিতা? ও সেই লম্বা খাতা, ও তো আমার রান্নার বই, ও তাই আমার পিছনে লেগেছিলে। তবে শোনো, ঠিক সন্দেহ করেছিলে, মালিক আমাকে আনিয়েছে, আমি মন্টেগুরি লোক। তবে যদি পিন্টো কালোবাজারি বলে সন্দেহ করে তো ভুল করেছে, টাকা কালোবাজারের নয়, মাশরুমের টাকা। মন্টেগুই মালিক, যদিও ও স্বীকার করে না, মন্টেগু নির্দোষ, ইনোসেন্ট। ঠাকুরদার সৎ ব্যবসার টাকার ওয়ারিশ হওয়া নিশ্চয়ই অপরাধ নয়। হঠাৎ আমার মনে খটকা লাগলো, কেউ যখন দুষ্কৃতকারী নয়, সবাই হয় সিবিআই নয় টিকটিকি, তাহলে ফুটটায় বিষ মাখালো কে? আর চাঁদ সাহেবই বা কী করে এই সুড়ঙ্গে ঢুকলেন? হঠাৎ চাঁদ সাহেব কান খাড়া করে বললেন, ওই ওই শোন, সুড়ঙ্গের দেওয়াল ভেঙে কেউ এলো বলে, ওরাই আমাকে হেল হোল দিয়ে ঠেলে নিচে ফেলে দিয়েছিল, নিশ্চয়ই ওরাই আসছে। দূরে কুকুরটা ডেকে উঠল। চাঁদ সাহেব বললেন, ওই দেখ কুকুরটা ওদের জানান দিচ্ছে, ও তো ওদেরই কুকুর। পানু বলল, ছোটো মামা লুকাবার কোনো পথ থাকলে তাড়াতাড়ি বলো। ছোটো মামা হঠাৎ খুশি হয়ে বললেন,
ওই পাশের গলি দিয়ে আরও খানিকটা গেলেই মনে হয় একটা বেরোবার পথ আছে। মাশরুম চাষের বইয়ের পিছনের মলাটে আঁকা একটা ম্যাপ দেখে তো তাই মনে হয়েছিল। বাস্তবিক দূরে এমন একটা হইহট্টগোল শুরু হলো যে কি আর বলবো, আমরা সবাই ভ্যাবাচাকা খেয়ে গেলাম। খালি চাঁদ সাহেব বুপিয়ার পানুর কাঁধে ভর দিয়ে উঠে বললেন, প্রতিবার ডাইনে মন নিতে হবে, এটা মনে আছে, বলেই রওনা হয়ে গেল। কবার মন নিলাম মনে নেই, বার দশেক হবে। কোথাও অন্ধকার, কোথাও পাথরের গায়ে ব্যাঙের ছাতা থেকে জোনাকি পোকার মতো আলো বেরোচ্ছে, তাছাড়া সবসময় আমাদের হাতের মশালের আলো তো আছেই। হঠাৎ পথটা ফুরিয়ে গেল, সামনে প্রকাণ্ড কাঠের দরজা, সেটা বন্ধ, চাবির ছেঁদা আছে। আমি সেই জিনিসটা বের করতে গিয়ে দেখি দৌড় চাবি কখন কান থেকে পড়ে গেছে। তাহলে কি হবে? কি আর হবে, চ্যাং অবিকল সেই রকম সোনালি রঙের একটা জিনিস বের করে গর্তে ঠুকিয়ে একটু চাড় দিতেই দরজাটা খুলে গেল। আমরা হুড়মুড় করে ঢুকে পড়লাম ভেতরে, তারপর দরজার ওপারে পৌঁছে সবাই মিলে দরজাটা চেপে বন্ধ করলাম। খট করে তালা লেগে গেল। লক্ষ্য করলাম এদিকেও কয়েক গোছা মাশরুমের তলায় ঠিক ওই রকমই একটা খুদে ছেঁদা। তারপর চারদিকে চেয়ে আরও বেশি অবাক হলাম। খালি চাঁদ সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক দেখতে লাগলেন, কারো মুখে কোনো কথা নেই। এটা যে আমাদের বড় চেনা জায়গা, এই তো প্রাকৃতিক দশটা ঠান্ডা ঘরের শাড়ি, থাকে থাকে খাবার জিনিস, মাথার ওপর বিজলি বাতি জ্বলছে, তার মানে পাহাড় ফুঁড়ে আমরা হোটেলের ঠান্ডা ঘরে পৌঁছে গেছি, আর কোনো ভয় নেই। এই জন্যই চাঁদ সাহেব বলতো পাহাড়টা ফোঁপড়া। চাঁদ সাহেব বললেন, এখান থেকে কী করে বেরোনো যাবে বল দেখি, চাবিটা তো হারিয়ে ফেলেছি। আমি সেই কুড়িয়ে পাওয়া চাবিটা বের করে দিলাম। দরজা খুলে প্যাসেজে বেরিয়েই একেবারে পিন্টো, মন্টেগু আর জনাদশেক পুলিশের লোকের মুখোমুখি। পিন্টো সিং আর পলের পিঠ চাপড়ে দিয়ে বলল, ও এদের গ্রেপ্তার করেছো তাহলে, মন্টেগুকেও ধরেছি আমরা, তোমাদের প্রশংসাপত্র পাইয়ে দেবো আর প্রমোশনও করিয়ে দেব। ওরা হাত ঝেড়ে ফেলে বলল, কিসের প্রমোশন, আমরা সিবিআইতে ইস্তফা দিলাম, এই হোটেলেই কাজ করবো ঠিক করেছি, যদি মন্টেগু সাহেব রাখেন। মন্টেগু বললে, ইয়েস ইয়েস বয়েজ, সবাইকে রাখবো। ঘড়িতে তখন 11টা, হোটেলে সবাই ঘুমিয়ে কাদা। চাঁদ সাহেব হেসে পিন্টোকে বললেন, চিয়ার আপ পিন্টো, রহস্যভেদ হয়ে গেছে। মন্টেগু ঠাকুরদা পাহাড়ের ভেতরের পুরনো পাইলে পাথরের খনিতে মাশরুম চাষ করে এত টাকা করেছিলেন, মন্টেগু আবার ব্যবসাটা খুলতে পারেন, পৃথিবী ময় মাশরুমের চাহিদা। মন্টেগু খুশি হয়ে বললেন, নিশ্চয় নিশ্চয়ই, এরা হাত কড়াটা খুলে দিলেই লেখাপড়া করে তোমাকে ম্যানেজার করে দেবো চান্ড, জানোই তো আমার বুদ্ধির কি দশা, প্রতিদিন তোমার কাছে তাহলে দাবায় হাড়ি। চাঁদ সাহেব বললেন, ভূত আর চ্যাং ওরা না থাকলে তো আমিও উদ্ধার হতাম না, তুমিও নির্দোষ প্রমাণ হতে না। পিন্টো লজ্জা পেয়ে হাত কড়াটা খুলে দিয়ে বলল, প্রমাণ টুমাণ দিতে পারবেন আশা করি। চাঁদ বলল, নিশ্চয়ই, হ্যাঁ ভালো কথা, সুড়ঙ্গের ভেতর দুষ্কৃতীরা আছে, তাদের ধরবার ব্যবস্থা করো, তারাই আমাকে সুড়ঙ্গে ফেলে দিয়েছিল আর এদের বিষ খাইয়েছিল, অবশ্যই বিষ মানে ঘুম পাড়াবার নক আউট ওষুধ। চ্যাং ভূত, যা বাবা দরজাটা যেমন করে পারছি একটু খুলে দে, এতক্ষণে দুষ্কৃতীরা দরজার কাছাকাছি চলে এসেছে নিশ্চয়ই। পিন্টোর পুলিশরা সব কটাকে পাকড়াও করল, তবে সেরকম হিংস্র কেউ নয়, সিমলা বাজারের বেকার পকেটমার জনাতিনেক আর পালের গোদা আলী বাবুর্চি। ও ঠাকুরদার কাছ থেকেও শুনেছিল যে পাহাড়ে সুড়ঙ্গ আছে আর তাতেই আছে টাকা, ও ঠাকুরদা মন্টেকুর ঠাকুরদার কাছে কাজ করত। চাঁদ সাহেবকে দেখে আলী হাউ হাউ করে কেঁদে পড়ল, আমায় ফাঁসির ব্যবস্থা করে দিন সাহেব, আপনার কাছে এত দয়া পেয়েছি তাও আমি কিনা সেই সোনার খনির পথ খুঁজে না পেয়ে আপনাকে হেল হোলের মধ্যে ঠেলে ফেলে দিলাম, আমায় ফাঁসি দিন বাবু, ফাঁসি দিন। চাঁদ সাহেব বললেন, ঠিক আছে অত কাঁদতে হবে না, তুমি পুরনো লোক, মাশরুম চাষ করতে এমনিতেই অনেক লোক লাগবে, তোমায় ক্ষমা করলুম।
চাঁদের ঘরে যে লোকটা এসেছিল সে পিন্টোর ভাইপো টাইপকেও নয়, পুলিশেরই লোক। সবাই যে যার ঘরে চলে গেল। পিন্টো হেড অফিসে রিপোর্ট করতে গেল। আমার সারা রাত ঘুম এলো না। আচ্ছা, চ্যাং এই জিনিসটা কোথায় পেল? এমন সময় দরজায় কেউ কড়া নাড়ছে। এ চ্যাং না হয়ে যায় না। দরজা খুলতেই হুড়মুড় করে ঢুকে চ্যাং বলল, বুটো, আমাদের চাকরি গেলে কি হবে? তোমার বাবাকে কি করে খালাস করবে? বলেই চ্যাং হাউ হাউ করে কেঁদে ফেলল। অমনি আমার মনের মধ্যে সব কিছু ফর্সা হয়ে গেল। অবশ্যই চ্যাং যখন সেই দরজা খোলার জন্য সেই জিনিসটা কান থেকে বের করে দিয়েছিল, তখনই আমার বোঝা উচিত ছিল যে চ্যাং নিশ্চয়ই বুড়ো হওয়ার বংশধর। তাহলে এতদিন পর সব কথা খুলে বলতেই হয়। আমাদের বাড়ি কালীঘাটে। আমার বাবা লক্ষ লক্ষ টাকার মণিমাণিক্য চুরির দায়ে জেলে। 10 বছরের সশ্রম কারাদণ্ড। তার মধ্যে 5 বছর কেটে গিয়েছে, কিন্তু বাকি 5 বছর কাটবে কি না জানি না। তাছাড়া বাবা আসলে অপরাধী নয়। আসল অপরাধী মানে হারানো সম্পদের মালিক বুড়ো হুয়ার ছেলে ছোট হুয়া, বাবার বন্ধু। বাবা শুধু বন্ধুকে পালাতে সাহায্য করেছিল, আর সেই সাহায্যের বিনিময়ে ছোট হুয়া বাবাকে একটা চুনিমণি বসানো আংটি দেন, যেটা অবশেষে আবার বাবার দোষের প্রমাণস্বরূপ কোর্ট বাজেয়াপ্ত করে। জজ বলেছিলেন, তুমি যদি ছোট হুয়াকে বমাল সময় ধরিয়ে দিতে পারো তবে তোমাকে ছেড়ে দেওয়া হবে। সেদিন আদালতে আমিও ছিলাম। এরপরই বাড়ি ছেড়ে খুঁজতে খুঁজতে সিমলার এই হোটেলে পৌঁছই। জানতে পারি যে এই হোটেলেই কয়েক বছর আগে একজন চীনা চাকর আসে আর আপিং খেত বলে তার চাকরিও যায়। আমার মনে হলো এই নিশ্চয়ই ছোট হুয়া, এখানকার এক চীনা বাবুর্চি তাকে নাকি এনেছিল। তারপর সেই বাবুর্চিও মারা যায় আর ছোট হুয়াও নিখোঁজ। কিন্তু আমার বিশ্বাস এখানেই কোথাও চোরাই মাল লুকিয়ে লেগে গেছে। আমি চ্যাংয়ের পিঠে হাত রেখে বললাম, তুমি তাহলে ছোট হুয়ার ছেলে, এতদিন বলনি কেন? আমি ভাবতাম তুমি আমার এক পরম বন্ধু। চ্যাং ঢোক গিলে বলল, ইয়েস ইয়েস, সেই জন্যই তো ওগুলো বের করে তোমার বাবাকে খালাস করে দেবার জন্য এসেছি। ওল্ড হুয়া মরে গেছে, উইল করে আমাকে সব দিয়ে গেছে, ওই চোরাই মালও আমার সম্পত্তি। আমার বাবাও আপিং খেয়ে খেয়ে কিছুই মনে রাখতে পারে না, বিছানায় শুয়ে থাকে আর খালি বলে, ওই সম্পত্তি সব তোর, খুঁজে বের কর আর আমার বন্ধু বেচারাকে ছাড়িয়ে আন, সে তো আর কোনো দোষ করেনি, শুধু একটা গুহার কথা বলে আর একটা হোটেলের কথা বলে। আমার ওই জিনিসটা দিয়ে হেন তালা নিয়ে যা খুলিনি, ওটা আমার হাতে দেখে চমকে যাওনি? আমি বললাম, পিজায় চমকে গিয়েছিলাম। চ্যাং বলল, দেখো মা কইলুন ঠিক পাইয়ে দেবেন, বাবার কাছে ওই একটা জিনিসই পেয়েছি, কিন্তু ওর দাম টাকার উপরে। উঠে পড়লাম দুজনে। আলী নেই, পিন্টো নেই, কিন্তু হোটেলের বোর্ডাররা ঘুম থেকে উঠে চা চাইবে। রান্নাবাড়িতে গিয়ে দেখলাম চাঁদ সাহেব পায়ে একটা ইলাস্টিক ব্যান্ডেজ লাগিয়ে গুপি, পানু, সিং আর পলকে নিয়ে রান্নাঘরে জাঁকিয়ে বসেছে। বেয়ারারা নিঃশব্দে ঘরে ঘরে চা পৌঁছে দিচ্ছে। চাঁদ সাহেব বললেন, চা খেয়ে আয় দেখি আজকের মেনুটা ঠিক করে ফেলি। হ্যাঁ রে ভূত, অত হাঁড়ি মুখ করে থাকলে চলে নাকি? বলছি তো সবাই মিলে খুঁজে দেব। আমি বললাম, স্যার আপনি কি করে জানলেন? চাঁদ সাহেব বললেন, আরে আমি জানবো না, মাশরুম চাষের বই থেকে আমি সুরঙ্গের প্ল্যান খুঁজে বার করলাম, আর ভূত স্যুটকেস থেকে ওর ডায়েরি পড়তে পারি না। মাথা ঠান্ডা করে খা দেখিনি, সব ঠিক হয়ে যাবে। মনটা ভালো হয়ে গেল। মন্টেগু মানে আসলে ডিসুজা ব্রেকফাস্ট খেতে এসে মোচ্ছপ লাগিয়ে দিল। সাহেব বলল মাশরুমের ব্যবসাটা রাখবে, আর চাঁদ সাহেবকে 1 নম্বর শেফ ঘোষণা করে মাশরুম ডিপার্টমেন্টের কর্তা করে দিল। আমি আর চ্যাং হলাম যথাক্রমে 2 আর 3 নম্বর শেফ। সাহেব মহা খুশি হয়ে আমাকে বললেন, বলো বুটো কী চাও তুমি? আমি বলার আগেই চ্যাং বলল,
ওয়ান বিগ ল্যাম্প স্যার, একটা বড় বাতি দিন। আমার ঘরে গিয়ে পর্দা সরাতে মন্টেগু মানে ডিসুজা অবাক হয়ে গেল। পুরনো বাতিগুলো যে এত সুন্দর সে ধারণাই ছিল না। মন্টেগু বলল, কোনটা চাও বলো। আমি মাই লেডিকে তুলে নিলাম। সাহেব খুশি হয়ে বললে, সব থেকে ছোটোটা নিলে। এবার নিজে ওটা হাতে তুলে নিয়ে সাহেব বললে, তবে মাপের তুলনায় বেজায় ভারী দেখছি এটা। কথাটা শুনে মাথার মধ্যে কেমন একটা বুদ্ধি খেলে গেল। এসব বাতিগুলো যেমন তাকের উপর বসিয়ে রাখা যায়, তেমনই ছাদ থেকে ঝুলিয়েও রাখা যায়, উল্টো করে। উল্টো করে ধরতেই একটা চ্যাপটা চাবির ছ্যাঁদা চোখে পড়ল। চট করে চোখে পড়ার কথাই নয়, গুপি পানু বলল, চ্যাং মা কৈলুনের পায়ের জন্য তৈরি। চ্যাং মা কৈলুনের পাটা ওই ছ্যাঁদায় ঢোকাতেই মাই লেডির তলাটা বাক্সের ঢাকনার মতো খুলে গেল। আর আমার কোলে খাটে মেঝেতে শত শত হীরে মণিমুক্ত ছড়িয়ে পড়ল। চ্যাং একবার তাকাতেই অজ্ঞান হয়ে গেল। এই তবে সেই চোরাই মাল, ছোট হওয়া তাহলে বড় কারিগর ছিলেন, অদ্ভুত কৌশলে এতদিন এগুলো এখানে লুকিয়ে রেখেছিলেন। এরপর বাবাকে খালাস করতে আর এক মাস সময় লেগেছিল। চ্যাং আর আমি গিয়ে বাবা মা আর বোনকে সিমলায় নিয়ে এলাম, একটা ঘরও ভাড়া করলাম। চ্যাং ওর বাবা মাকে নিয়ে এলো। চ্যাং এখন এই হোটেলের এক তৃতীয়াংশের মালিক, ডিসুজা মানে মন্টেগু এক তৃতীয়াংশের ভাগিদার, আর বাকিটার মালিক আমার বাবা আর একজন শুভাকাঙ্ক্ষী বন্ধু। আমরা জানি সেই শুভাকাঙ্ক্ষী বন্ধু চাঁদ সাহেব ছাড়া আর কেউ নন। মাশরুমের ব্যবসা ভালোই চলছে হোটেলেরও। তোমরা কেউ যদি সিমলা বেড়াতে আসো এই হোটেলেই থেকো। হোটেলের নাম ঠিকানা দিলাম না, কারণ চ্যাংয়ের বাবা রোজ স্টেশন থেকে লোক নিয়ে আসে, আর যারা একবার আসে আমাদের হোটেলে তারা আর অন্য কোথাও যায় না। তোমাদেরও চিনতে কোনো অসুবিধা হবে না। আসছে বছর গরমের ছুটিতে গুপি আর পানু তো আসছেই, আমরাও দিন গুনছি। তোমরা সবাই আসবে তো? বন্ধুরা, আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেল আইকন প্রেস করো।